বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছি আমি মোহাম্মদ দেলওয়ার হোসেন রিয়াদ ত্রিকোণমিতি নাইন পয়েন্ট টু এর অঙ্ক সমাধানে অনেক ছাত্রছাত্রী ভয় পেয়ে থাকে তো আজকে আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার তাহলে ইনশাল্লাহ আপনি নাইন পয়েন্ট টু এর যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ তো অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে বলেই দিতে তাহলে যে আমাদের অধ্যায়ে কী কী আলোচনা থাকছে প্রথমত আমরা জানি যে নাইন পয়েন্ট টুতে আমাদের মানগুলো ভালো করে মনে রাখতে হয় যেমন সাইন জিরো ডিগ্রির মান কত সাইনত্রিশ ডিগ্রির মান কত তো এটা হচ্ছে এ অধ্যায়ের একটা মুখ্য বিষয় তো অ্যাট ফার্স্ট আমরা এ অধ্যায়ের এই কোণের মানগুলো নির্ণয় কীভাবে করতে হয় সেটা জানবো অ্যান্ড এগুলোকে মনে রাখার একটা কৌশল আমি আপনাদেরকে শিখিয়ে দিব দেন দুই নম্বরে আমরা আলোচনা করব অধ্যায়ের প্রাথমিক আলোচনা যা কিন্তু অবশ্যই 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 জানা আবশ্যিক তিন নম্বর অনুশীলনের সকল অঙ্ক সমাধান করব আমরা সো আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি অধ্যায়ে কিছু বুঝতে পারবেন না তাহলে আমরা একটু সূত্রগুলো নিয়েই কথা বলে ফেলি আমরা কিন্তু নাইন পয়েন্ট ওয়ানে এই সূত্রগুলোর সাথে পরিচিত হয়ে এসেছি তো এখানের ক্ষেত্রে আমি সূত্রগুলো তেমন একটা পরিচিত করাতে চাচ্ছি না কেননা যে এখানে মানে নাইন পয়েন্ট টুতে তেমন একটা অ্যাপ্লাই হবে না তো আমি এখন এ অধ্যায়ে যেটা অ্যাপ্লাই হবে সেটা আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে যে আমাদের এই চার্ট এই চার্ট আমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হয় তবে আমি আপনাদেরকে একটা ছক বলে সিস্টেম বলে দেবো যাতে করে আপনারা খুব সহজেই মনে রাখতে পারেন একটু দেখে নেওয়া যাক সাইন্স জিরো ডিগ্রির মান জিরো যদি তিরিশ ডিগ্রি বলে অথবা পাই ডিভাইডেড বাই সিক্স একই কথা পাই ডিভাইডেড বাই সিক্স একই কথা মানে কি আবার অর্থাৎ আমরা জানি পায়ের মান হচ্ছে একশো ডিগ্রি তো একশো আশিকে যদি আপনি ছয় দ্বারা ভাগ করেন তাহলে তিরিশই পাবেন কিন্তু ঠিক একই রকমভাবে পঁয়তাল্লিশ মানে হচ্ছে যে পাইভ ডিভাইড বাই ফোর তো এরকমভাবে ছকটা আমাদের পূরণ করা আছে তো এবার আমি আপনাদেরকে এই ছকের যতগুলো মানগুলো আছে না এই সবগুলো মানগুলো কিভাবে বের করতে হয় সেটা আলোচনা করব যেমন দেখেন এখানে হচ্ছে একটা খালি ছক এখন এই খালি ছকটাকে আমি একদম এই এইরকম বানাবো সিস্টেমেটিক্যালি তো প্রথমত আমি আপনাদেরকে এটা অন্তত বলবো সেটা হচ্ছে যে কি আপনাকে সাইনের এ কয়েকটা মান মনে রাখবেন তবে হ্যাঁ সাইনের এ মানগুলো বের করার কিন্তু নিয়ম আছে কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা অত নিয়মে যেতে যাচ্ছি না জাস্ট সাইনের এ ছকটুকু মনে রাখতে হবে যে সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে হাফ সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই রুট টু তারপরে সাইন সিক্স ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান অ্যান্ড কসের মানগুলো টেনের মানগুলো কটের মানগুলো সেকের মানগুলো ক মানগুলো জাস্ট এটা থেকে এখন আপনি সুন্দর করে বের করে ফেলবেন কীভাবে দেখিনি আমরা এখন সাইনে যে মানটা হবে কসের মানটা হবে তার বিপরীত যেমন সাইন নব্বই ডিগ্রির মান যেহেতু ওয়ান তাহলে কস জিরো ডিগ্রির মান সেটা ওয়ান হবে অর্থাৎ এই মানগুলো বিপরীত বিপরীতক্রমে এখন এখানে বসে থাকবে তাহলে আপনি এখন চোখ নাক কান বুঝে বসিয়ে দিতে পারেন যেমন দেখেন এখানে নাইনটি ডিগ্রির মান আছে তাহলে কস নাই জিরো ডিগ্রির মান কত হবে ওয়ান হবে বসিয়ে দিলাম আমরা তারপরে রুট থ্রি বাই টু আছে তাহলে যেখানে বসে যাবে রুট থ্রি ডিভাইডেড বাই টু তারপরে মধ্যকারটা তো মধ্যকার বসে থেকে যাবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট টু তারপরে হাফ আছে এখানে হাফ বসে থেকে গেল তারপরে এখানে জিরো আছে জিরো হয়ে গেল অর্থাৎ সাইনের যে মানগুলো হবে তার বিপরীতক্রমেও হবে মানগুলো কষের তাহলে আমি কষের ছকটা মনে রেখে মনে রাখতে পেরে গেলাম এখন আমরা জানি তিনটা জিনিস কী কী তিনটা জিনিস জানি আমাদেরকে এই একটা কথা একটু জানতে হবে যে সাইনের উল্টা যেটা মানে সাইনের সাথে সম্পর্ক যেটা রয়েছে সেটা হচ্ছে কসেকের সি ও এস সি কষেক জাস্ট এটা মনে রাখেন আপনারা আর আমরা কিন্তু নাইন পয়েন্ট ওয়ান এটা জেনে রেখে এসেছি যে সাইনের উল্টো হচ্ছে যে কসেক। তারপরে এখন দেখেন কসের উল্টা যেটা সেটা হচ্ছে যে সেক তারপরে যেটা টেন টেনের উল্টো হচ্ছে যে কি কট এই কয়েকটা কথা একটু ভালো করে মনে রাখেন যে সাইনের উল্টা হচ্ছে কষেক কসের উল্টা হচ্ছে সেক ট্যানের রোলটা হচ্ছে কট সাইনের উল্টা হচ্ছে কষেক কস উল্টা হচ্ছে সেক ট্যানের রোল্টা হচ্ছে যে কট এই কয়েকটা কথা যদি আপনি মনে রাখতে পারেন বা এখানে অ্যাপ্লাই করে ফেলেন তাহলে এখন আমরা এখানে রাখলাম এটাকে অ্যান্ড ওটা থেকে এখন পূরণ করবো আমরা দেখেন তাহলে সাইনের মান আছে আমার কাছে অ্যান্ড কসের মান আছে তাহলে সাইনের উল্টা যেন কি কষেক তাহলে এখন আমি সাইনের উল্টো যেহেতু কসেক তাহলে আমি এখন এই যে কষেকের মানগুলো পেয়ে যাব কিন্তু এখন কথা হচ্ছে যে সাইন থিটার সমান হচ্ছে যে আমরা জানি যেহেতু উল্টো তো সাইন থিটার সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কসেক থিটা তাহলে কসেক থিটার সমান হবে কি ওয়ান ডিভাইড বাই সাইন থিটা তাহলে কস থিটা সমান কি হবে আমরা যদি এগুলোকে থিটা আকারে প্রকাশ করি তাহলে যে কস থিটা সমান আমরা বলতে পারবো ওয়ান ডিভাইডেড বাই সেক থিটা তাই না আশা করি এগুলো আপনাদের জানা আছে তারপরে টেন থিটার সমান হবে ওয়ান ডিভাইডেড বাই কট থিটা এরকম সিস্টেমটা তাহলে এখন আমরা সাইন অ্যান্ড কসের ক্ষেত্রেই খেলাগুলো খেলবো আমরা তাহলে সাইন থিটার সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কসেক থিটা তাহলে এখন আমি যদি কসেক থিটার মান বের করতে চাই সাইনের কাছ থেকেই তাহলে এখন আমাকে এই দুটোর সম্পর্কে জেনে রাখতে হচ্ছে তাহলে কসেক থিটার সমান কী হবে ওয়ান ডিভাইড বাই সাইন থিটা তাহলে আমরা ওই কথাটা অ্যাপ্লাই করে ফেলি যে যেখানে কসেক থিটা সমান হচ্ছে যে ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা তাহলে এখন আপনি মনে করেন যে কষেক জিরো ডিগ্রির মান জানতে চাচ্ছেন তাহলে এখন সাইনের মান লাগবে তাহলে এখন কথা হচ্ছে তাহলে আমি কীভাবে বের করব তাহলে এখন আমরা এক কাজ করে ফেলবি যে কষেক থের সময় ওয়ান ডিভাইড বাই সাইন তাহলে যে ওয়ান ডিভাইডেড বাই এখন আমার সাইন মনে করো আমি কষেক জিরো ডিগ্রির মান বের করবো তাহলে সাইনের জিরো ডিগ্রির মানটা লাগবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই জিরো হবে আর ওয়ান ডিভাইডেড বাই জিরো মানে হচ্ছে যে অসংজ্ঞায়িত মানে আপনি এটাকে কখনও সংজ্ঞায়িত করতে পারবেন না মানে জিরোকে আপনি নিচে যখনই দেখবেন তখনই সেটার মান হয়ে যাবে অসংজ্ঞায়িত তাহলে আমরা কসেক জিরো ডিগ্রি যেটা মান পেলাম সেটা হচ্ছে অসংজ্ঞায়িত কী বিষয় এখন দেখেন আপনি মনে করেন এখন কসেক তিরিশ ডিগ্রি মান বের করতে চাচ্ছেন তাহলে এখন কী হবে সাইন সাইনের মানটা দিয়ে বের করে ফেলবো তাহলে কসেক তিরিশ ডিগ্রি তাহলে কী হবে কসেক থিটা সমান অন ডিভাইডেড বাই সাইন থিটা তাহলে ওয়ান ডিভাইডেড বাই কত হয়ে যাবে এখানে এই যে এখানে তিরিশ ডিগ্রির মান যেটা আছে সেটা হয়ে যাবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই হাফ আছে ব্যাস বসে গেল এটা এখন এই মানটা যেহেতু ভাগ অবস্থায় রয়েছে তাহলে এটা আমরা জানি যে উপরের মানটা যেটা সেটা সেটা থেকে গেল আর ভাগ থাকার কারণে সেটা হয়ে যায় গুণ গুণ হলে উপরেরটা চলে যাবে নিচে আর নিচেরটা চলে যাবে উপরে তাহলে টু উপরে চলে যাবে ওর নিচে চলে আসবে তাহলে এককে কত হবে দুই জাস্ট আনসার হচ্ছে এখানে দুই তাহলে আমরা সাইনের মান থেকে কষেকের মানটা পেয়ে যাচ্ছি সাইন তিরিশ ডিগ্রির মান যেহেতু হাফ তাহলে কসেক যেটা আমাদের তিরিশ ডিগ্রি সেটা মান পাওয়া গেলো আমাদের টু আমরা অবশ্যই মিলিয়েও নিতে পারি আমাদের কাছে যেহেতু ছক রয়েছে দেখি আমরা মিলছে কিনা এই যে দেখেন কসেক প্রথমে এটা ছিল তো তারপরও হচ্ছে যে টু এখন আমরা দেখি তারপর একটা মান আসে কিনা যেহেতু রুট টু আছে তাহলে এখন আমরা আবারও করবো যে কসেক থিটা সমান হচ্ছে যে ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা তাহলে ওয়ান ডিভাইডেড বাই এখন কী লিখবো আবারও তাহলে ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা তাহলে সাইন কত ডিগ্রির মান এখন ফর্টি ফাইভ ডিগ্রি মান তাহলে ওয়ান ডিভাইডেড বাই কী হবে ওয়ান ডিভাইডেড বাই রুট টু তাহলে এখন রুট টুটা উপরে চলে যাবে ঠিক একই রকমভাবে তাহলে এখানে যেটা মান পাবো সেটা হচ্ছে যে রুট টু আচ্ছা তাহলে একই রকমভাবে আমাদের এই যেটা মান পাওয়া যাবে সেটা হচ্ছে টু ডিভাইডেড বাই রুট থ্রি এভাবে আমরা এটা বের করে ফেলতে পারবো তাহলে যে এখানে টু ডিভাইডেড বাই রুট থ্রি হবে আর আমরা যদি ওয়ানকে উল্টে দিই তাহলে কী থাকবে সেটা ওয়ানই থেকে যাবে তাহলে আমরা সাইনের মান থেকে কিন্তু কসেকের মানগুলো বের করে ফেলতে পারলাম তাহলে কষের উল্টা যেন কে ছিল শেখ ছিল তাহলে এখন আমরা কস থেকে কিন্তু কার মান বের করে ফেলতে পারবো শেখের মান বের করে ফেলতে পারবো তাহলে এখন বের করে ফেলি তাহলে আমরা জানি যেহেতু আমরা কসের মান বের করতে কস থেকে আমরা শেখের মান বের করবো তাহলে আমরা জানি সেক থিটার সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কস থিটা তাহলে এখন আমরা এখানে মানটা বের করি যে সেক থিটা সমান হচ্ছে যে কি ওয়ান ডিভাইডেড বাই কস থিটা তাহলে একটু লিখে ফেলেন যে ওয়ান ডিভাইডেড বাই কষ মানে থিটা লিখছি না এখানে আমি তাহলে এখন ওয়ান ডিভাইডেড বাই কস কত ডিগ্রির মান বের করতে চাচ্ছেন আপনি তাহলে এখন আমরা এখানে সেকের জিরো ডিগ্রির মান বের করতে চাচ্ছি তাহলে এখন কস থেকে যেহেতু আমরা সেকের মানটা বের করবো তাহলে ওয়ান ডিভাইডেড বাই কস জিরো ডিগ্রির যেটা মান আছে সেটা বসাবো তাহলে আমাদের মান আছে কত ওয়ান আর ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মানে কত হবে ওয়ান তাহলে এখন কস জিরো ডিগ্রির মান থেকে সেক জিরো ডিগ্রির মানও আমরা পেয়ে গেলাম কত ওয়ান পেয়ে গেলাম বাস আমরা একটু মিলিয়ে ফেলি যে আমাদের মানগুলো মিলছে কি না সেক জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে যে ওয়ান পেয়ে গেলাম আমরা এখন আমরা চলে যাব তিরিশ ডিগ্রির মানটা কীভাবে বের করতে হচ্ছে একই রকমভাবে মানে আমরা যদি কসেকেটটা বুঝে থাকি তাহলে সেকেটটা তো অবশ্যই বুঝে যাচ্ছি তাহলে আমরা তারপরে একটু করে ফেলি তাহলে সেক থ্রিটা সমান কী হবে ওয়ান ডিভাইডেড বাই কস তাহলে এখন যেহেতু তিরিশ ডিগ্রি মান বের করবো তাহলে রুট থ্রি ডিভাইড বাই টু বসে যাবে তাহলে যে রুট থ্রি ডিভাইড বাইরে টু তাহলে টু উপরে চলে যাবে রুট থ্রি নিচে চলে আসবে তাই তো তাহলে যে টু ডিভাইডেড হবে কি রুট থ্রি বাস আমাদের মান পেয়ে যাব টু ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে এটা কী হবে বলেন তো রুট টু বাই ওয়ান তাই না তার মানে হচ্ছে যে কী রুট টু হবে তাহলে এটা যদি উপরে উঠে যায় তাহলে কী হবে টু হবে আর এখন কথা হচ্ছে যে জিরোর ক্ষেত্রে তো জিরোর ক্ষেত্রে আমরা জাস্ট করে নেব তাহলে তো হয়ে গেল তাই না এখন দেখেন জিরো যদি উল্টে যায় মানে নিচে তো জিরো থাকবে তাহলে তখন যাবে অসংায়িত আসবে তাই না তাহলে আমরা এখানে জাস্ট কী বসে দিতে পারব অসংায়িত অসংজ্ঞায়িত বসে দিতে পারবো অ্যান্ড শেক আর কষেকের ক্ষেত্রে কিন্তু মিল আছে সেটা কিন্তু আবার আমরা জানি মনে করেন যে আপনি কসেকের মান যেহেতু পেয়ে গেছেন এটা তো উল্টোভাবে এটা মান বসিয়ে দিতে পারবেন যেমন যে কসেকের মান হচ্ছে যে কি অসঙ্গায়িত জিরো ডিগ্রির মান তাহলে শেকের মান লাস্টেরটা অসংায়িত হবে এখানে দ্বিতীয়টা হচ্ছে যে কি টু তাহলে ওই পাশ থেকে এই পাশেরটা কত হবে টু হবে ঠিক একই রকমভাবে এভাবে মানগুলো মিলিয়ে দিতে পারি এখন কথা হচ্ছে তাহলে টেন এবং কটের মানগুলো আমি কীভাবে বের করবো তো টেন এবং কটের মান বের করার জন্য আমাদের এখানে একটা সূত্র কাজ করবে সেটা হচ্ছে যে টেন থিটার সমান হচ্ছে সাইন থিটা বাই থিটা আমরা এই সূত্রটা অবশ্যই জেনে থাকবো যে টেন থিটার সমান হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই থিটা এই সূত্রটা শুধু মনে রাখেন আপনি তাহলে আপনি মানগুলো বের করে ফেলতে পারবেন এখন দেখেন তাহলে এখন আমি মনে করি যে টেন জিরো ডিগ্রির মান বের করতে চাচ্ছি তাহলে এখন আমরা লিখবো এখানে টেন জিরো ডিগ্রি তাহলে টেন থিটার সমান কি জানি আমরা সাইন থিটা ডিভাইডেড বাই থিটা তাই না তাহলে আচ্ছা আমি এখানে না করে একটু নিচের দিকে করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে তাহলে যেখানে টেন জিরো ডিগ্রি তাহলে টেন থ্রিটার সমান কী জানি আমরা জানো সাইন থেটা ডিভাইড পাই কস থ্রিটা তাহলে কী হয়ে যাবে এখানে সাইন জিরো ডিগ্রি ডিভাইডেড বাই কী হবে কস জিরো ডিগ্রি তাই না তাহলে সাইন জিরো ডিগ্রি মানে হচ্ছে কত জিরো আর কস জিরো ডিগ্রি মানে হচ্ছে কত ওয়ান জিরো ডিভাইডার ওয়ান মানে কী হবে জিরো হবে তাই না তাহলে এখন আমরা যেটা পাবো টেন জিরো ডিগ্রির মান যেটা টেন জিরো ডিগ্রি মান পাবো আমরা জিরো তাহলে কট লাস্টেরটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে ক্লিয়ার হয়েছে বিষয়ে আশা করি আমরা একটু দেখে নিই যে আমাদের কাজটা হয়েছে কিনা তাহলে টেন জিরো ডিগ্রি মান জিরো তাহলে এখন কট নাইনটি ডিগ্রি যেটার মান সেটা আসবে জিরো এখন আমরা তাহলে আবারও বের করে ফেলি এই যে টেন ডিগ্রির মান কত হবে তাহলে টেন তিরিশ ডিগ্রির ক্ষেত্রে জাস্ট তিরিশ ডিগ্রির খেলাগুলো হবে তবে এটা একটু বড় হতে পারে আপনাদের মাথা একটু ভালো করে ক্লিয়ার রাখেন তাহলে এখন আমরা বলবো যে টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রির সমান কী হবে তাহলে সাইনত্রিশ ডিগ্রি ডিভাইডেড বাই কষ তিরিশ ডিগ্রি তাই না তাহলে এখন দেখেন সাঁনত্রিশ ডিগ্রি মান কত আছে তাহলে সাঁনত্রিশ ডিগ্রি মান হচ্ছে কত হাফ তাহলে আমার উপরে যেটা আছে সেটা হাফ বসিয়ে দিব তারপরে কস তিরিশ ডিগ্রি মান কত আছে রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে যেখানে আমরা বসিয়ে দেবো রুট থ্রি ডিভাইডেড বাই টু আর যেহেতু এটা নিচে এটা সম্পূর্ণ ভাগ অবস্থায় রয়েছে তাহলে আমরা এক কাজ করব গুণ অবস্থায় বসাবো তাই না তাহলে এখানে হাফ থাকলো ইন্টু টু চলে যাবে তাহলে উপরে আর রুট থ্রি চলে আসবে কোথায় নিচে এটা এবং এটা কেটে যাচ্ছে তাহলে থাকছে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে আমরা যেটা মান পাচ্ছি টেন তিরিশ ডিগ্রির মান ওয়ান ডিভাইডেড বাই আমরা যেটা পাবো রুট থ্রি তাহলে ওই পাশ থেকে আমাদের কোয়াট সিক্সটি ডিগ্রির মান কত হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি ব্যাস আমরা এইভাবে কিন্তু এই মানগুলো নির্ধারণ করতে পারি তাহলে কিন্তু আমরা বলতেই পারছি যে আমরা এই টেন্থেটা সূত্র ফেলে মানে টেন ক্লাস মানে সায়েন থেটা ডিভাইড কস থেকেটা ফেলে আমরা সবগুলো মানে বের করতে পারছি তো এগুলো একটু প্র্যাকটিস করেন পরবর্তী মানগুলো ঠিক একই রকমভাবে বের হয়ে যাবে তাহলে ওয়ান ডিভাইড বাই রুট থ্রি ছিল তারপর একটা অবশ্যই আসবে কত ওয়ান তো এটা যদি ওয়ান হয় তাহলে তার নিচেটা বন হয়ে যাচ্ছে অ্যান্ড এখানে যেটা আসছে সেটা হচ্ছে রুট থ্রি তাহলে এই পাশে এটা হয়ে যাবে যে রুট থ্রি আর এটা যেটা আসবে সেটা হচ্ছে অসংায়িত তাহলে এটা হয়ে যাবে কি অসংায়িত মানে নিচে জিরো আসবে আর নিচে যখনই জিরো আসবে সেগুলো অসংায়িত হয়ে যাবে ওয়ানগুলো সো আশা করি তাহলে আপনাদের কোনো এগুলো নিয়ে ঝামেলা থাকবে না বাট এখানে একটা কথা বলতে চাই আমি আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনি ক্যালকুলেটরে যেহেতু এই মানগুলো পাবেন সো আপনার মাথায় এত চিন্তা রাখাতে কোনো প্রয়োজনই নাই মানে আপনার মনে করতে পারেন যেগুলো হচ্ছে আগাছা আপনার মাথার জন্য আপনি ক্যালকুলেটরে জমা রাখেন তবে হ্যাঁ অঙ্ক করার ক্ষেত্রে মানে আপনি যদি খুব তাড়াতাড়ি অঙ্ক করতে চান তাহলে আপনার মানগুলো যদি মুখস্থ থাকে তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো এখন মনে করেন যে ক্যালকুলেটরে আমি মান বের করবো যে টেন জিরো ডিগ্রির মান কত তাহলে আমি বসাই তাহলে এখন বসা যে আমরা টেন জিরো ডিগ্রি তাহলে টেন জিরো ডিগ্রি মান কত আসলে জিরো আসলো এখন দেখি আমরা যে টেন সিক্সটি ডিগ্রির মান কত তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান দিব আমরা তাহলে যেখানে টেন সিক্সটি তাহলে এখন মান পাওয়া যেটা এটা রুট থ্রি মান চলে আসতেছে কিন্তু আপনাদের মনে এখন একটা প্রশ্ন চলে আসলো যে ক্যালকুলেটর কি আমাকে ইউজ করতে দিবে আমাদের ওখানে এখন কথা যে রুট থ্রি সমান কত সেটা আপনি যদি এখন এটা দিয়ে দশমিক আঘারে লেখেন ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু লেখেন আপনি একই মান আসবে কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি যদি রুট থ্রি লেখেন তাও যেটা কথা আর ওই সমস্ত ক্যালকুলেটারগুলোতে তাহলে সরাসরি দেয় না এরকম করে দশমিক আকারে দেয় তাই না তো দশমিক আকারে যদি দেয় তাহলে দশমিক আকারে লিখবেন উত্তরের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বাট দশমিকের পরে ন্যূনতম তিনটা মান নেওয়ার চেষ্টা করবেন তাহলে সব খেলা খতম হয়ে যাবে তাহলে আমরা এখন এই চার্টটুকু আপনাদের আশা করি বুঝতে পেরে আপনারা বুঝতে পেরেছেন এই চার্ট থেকেই কিন্তু আমরা সবগুলো অঙ্ক করতে পারবো এখন আমাদের এই অর্ধেক প্রাথমিক আলোচনা আছে সেগুলো আমাদেরকে জানতে হবে প্রাথমিক আলোচনার ক্ষেত্রে কোণের কিছু সীমা রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে কোণের সীমার ক্ষেত্রে প্রথম যেটা কথা সেটা হচ্ছে সূক্ষ্ম কোণের সীমা কোণ হচ্ছে যে কি যে কোনটা নাইনটি ডিগ্রি চাইতে ছোটো মানে নব্বই ডিগ্রি চাইতে ছোটো কোণকে কি বলা হয় সূক্ষ্ম কোণ বলা হয় এখন তাহলে আমরা এদিকে একটু আলোচনাতে আসি আমরা জানি যে একটা স্বররেখার উপরে যদি আর একটা স্বররেখা একদম লম্বভাবে থাকে তাহলে এখানে হয় যেটা কোণ সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এখন নাইনটি ডিগ্রি চাইতে যদি ছোট। হয় তাহলে আমি এরকম করে যদি দিই তাহলে এটা কোণ আমি যদি এরকম করে না দিতাম আরও এরকম করে দিতাম আরও কোণ হয়ে গেল মনে করেন এরকম করে দিলাম না আমি এরকম করে দিলাম তাহলে আরও কোণ হয়ে গেল অর্থাৎ কোণ হচ্ছে তাহলে কি নাইনটি ডিগ্রির চাইতে কি হবে ছোট হবে কিন্তু জিরো হলে কিন্তু সেটা কোণ হবে না তাহলে জিরো ডিগ্রির চাইতে কী হতে হবে বড়ো হতে হবে আর নাইনটি ডিগ্রির চাইতে ছোট হতে হবে ঠিক একই রকম কথাটা কিন্তু এখানেই বলা হয়েছে যেমন দেখেন এখানে বলেছে জিরো ডিগ্রি লেস দেন থিটা জিরো ডিগ্রি ছোটো থিটার চাইতে তাহলে আমি উল্টো করে বলি থিটা বড়ো তাহলে জিরো ডিগ্রির চাইতে জিরো ডিগ্রি লেস দেন থিটা তাহলে জিরো ডিগ্রি ছোটো থিটার চাইতে তাহলে আমি এখন এটা বলতে পারবো না থিটা বড়ো জিরোর চাইতে আবার কী বলছে পরবর্তীতে দেখেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি মানে থিয়েটার মানগুলো নাইনটি ডিগ্রি চাইতে ছোটো হবে নাইনটি ডিগ্রি হতে পারবে না নাইনটি ডিগ্রি হলে কী হয়ে যাবে সেটা সমকোণ হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা বলতে পারছি থিয়েটার মানটা জিরো চাইতে বড় হবে এবং নব্বই চাইতে ছোট হবে তাহলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণের সীমা আমাদেরকে কিন্তু লাগবে এগুলো কোণ কাকে বলা হয় স্থূলকোন হচ্ছে যে নব্বই ডিগ্রি চাইতে এটাকে অবশ্যই কী হতে হবে বড় হতে হবে যেমন আমরা দেখেছিলাম যে এরকম করে যদি এরকম সরলরেখা থাকে তাহলে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রির চাইতে আমাকে অবশ্যই কোনটা একটু কী করতে হবে বড় করতে হবে তাহলে এরকম করে নিলাম এবার মনে করেন যে এরকম করে দিয়ে দিচ্ছি তাহলে এই যে এখানে যেটা কোন সেটা হচ্ছে স্থূলকোণ তাহলে এই স্থূলকোণটা অবশ্যই কী বলছে নব্বই ডিগ্রির চাইতে বড় হচ্ছে কিন্তু একশো আশি ডিগ্রির চাইতে ছোট হয়ে যাবে তার কারণ আমরা জানি একটা সরলরেখার যে কোনো একটা বিন্দুতে আমরা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল পাবো তখন আমি যদি একটা এখানে সরলরেখা অঙ্কন করি ভম্বভাবে তাহলে এই পাশে নব্বই ডিগ্রি এন এই পাঁচ নব্বই ডিগ্রি তাহলে নব্বই এবং নব্বই কত হবে একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রিকে আমরা জানি এক সরল কোণ বলা হয়ে থাকে তো আমরা যেহেতু স্থূলকোণের কথাতে চিন্তা করছি তাহলে কোণ কিন্তু একশো আশি ডিগ্রিতে কী হবে ছোটো হবে কিন্তু নব্বই ডিগ্রি চেতে বড় হবে তাহলে এখন স্থূল কোণের সীমাতে কী বলছে নাইনটি ডিগ্রি লেস দেন থিটা তাহলে থিটার মান কী হবে নাইনটি ডিগ্রি চেতে বড় হবে আবার থিটা লেস দেন একশো আশি ডিগ্রি তাহলে থিটার মানগুলো একশো আশির চাইতে ছোটো হবে সমকোণ সমকোণ মানে নাইনটি ডিগ্রি হতেই হবে তাহলে জাস্ট এখানে থিটাইকল কত হবে নাইনটি ডিগ্রি সরলকোণের সীমা তাহলে কোণের ক্ষেত্রে কি হবে আমরা জানি এক সরলকোণের সামনে একশো আশি ডিগ্রি তাহলে এখানের ক্ষেত্রে জাস্ট আমাকে কী করতে হচ্ছে থিটাইকল একশো আশি ডিগ্রি প্রবৃদ্ধ কোণ কাকে বলা হয় প্রবৃদ্ধ কোন হচ্ছে যে কি এটাকে একশো আশি ডিগ্রির চাইতে বড় হয় অ্যান্ড তিনশো ষাটের চাইতে ছোট হবে অর্থাৎ যদি আমি এখন একটা কোন মনে করি এরকম কোন আঁকি মনে করেন এখানে একটা বিন্দু আছে অ্যান্ড এখান থেকে অঙ্কন করা শুরু করলাম অঙ্কন শুরু করার পরে এখানেই শেষ করলাম মনে করেন তাহলে এখন সম্পূর্ণ বৃত্ততে থাকে তিনশো ষাট ডিগ্রি তাই না তাহলে আমি এখন সম্পূর্ণ বৃত্তে যেহেতু অঙ্কন করিনি সো এটা একশো আশি ডিগ্রির চাতে বড়ো আছে না এখান থেকে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির চাইতে এই অংশটুকু বড়ো হয়েছে দেখুন একশো আশি ডিগ্রি যেতে বড়ো হয়েছে অ্যান্ড তিনশো ষাটের চাইতে কিছু কি আছে সেটা ছোটো আছে তাহলে একশো আশি ডিগ্রি চাইতে বড়ো হতে হবে তিনশো ষাট ডিগ্রি চাইতে ছোটো হতে হবে আর এ সমস্ত কোণগুলোকে বলা হয় প্রবৃদ্ধ কোণ আশা করি কোণের সীমাগুলো আপনারা বুঝতে পেরেছেন তখন অঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই প্রয়োজন হবে আপনারা অবশ্যই ভালো করে এগুলো নোটস করে নিন তাহলে আপনাদের জন্য আরও অনেক সুবিধা হবে এখন আমরা যাব কোণের ত্রিকোণমিতিক অনুপাত জিনিসটা আসলে কী ফার্স্ট আমাকে জানতে হয় যে কোণ কাকে বলা হয় পুরো কোণ হচ্ছে যে কি দুইটি কোণের পরিমাপ যদি নাইনটি ডিগ্রি হয় যেমন দেখেন আমি একটা এখানে নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করা আছে তাই না এখানে একটা নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করা আছে এখন দেখেন আমি মনে করি এই নাইনটি ডিগ্রিকে দুইটা ভাগে ভাগ করে দিলাম এখন আমি নাম দিয়ে এখানে ও এ বি আর একটা হচ্ছে যে সি আপনি এখন বলেন তো সি ও এ এ একটা কোন হয়েছে আর এ ও বি এখানে আর একটা কোন হয়েছে তাই না তাহলে এই দুইটা কোন মিলে কত হবে নাইনটি ডিগ্রি হবে তাহলে দুইটা কোণের পরিমাপ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে তাদের একটিকে অপরটির পুরো্কণ বলা হয় আমি যদি বলি এটার পুরোক্ষণ এটা তাও কথা ঠিক আমি যদি বলি এটার পুরোক্ষণ এটা তাও কথা ঠিক আবার এই কোণগুলো যে এখানে দিতে হবে বা এখানে দিতে হবে সেরকম কোনো ধরা বাধা বাধ্যকতার নিয়ম নেই আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে দেবেন এগুলো খিলির হচ্ছে আশা করি বিষয়গুলো তাহলে পুরোক্ষণ বুঝেছি বাট পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত আসলে কী জিনিস পুরোকোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে যে আপনার দুইটা কোণের পরিমাপ তাহলে একসাথে মিলিয়ে কত হবে নাইনটি ডিগ্রি হবে আমি আপাতত এটাকে এই পাশে রাখি তাহলে আপনাদের জন্য বুঝতে আর একটু সুবিধা হবে দেখেন এখন বলেছে যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটাই এটা হচ্ছে কস থিটা এটা হচ্ছে পুরোকোণে ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু কিছুই বুঝেননি এখানে বলেছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এখন সমান হচ্ছে কস থিটা আবার কস নাইনটি ডিগ্রি মানে সেটার সমান হচ্ছে সাইন থিটা এটা কী বোঝাচ্ছে একটু আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যেমন দেখেন আপনি এখন মনে করেন যে এখানে থিটার মানটা যে কোনো মান নিতে পারেন মনে করেন আপনি পঁয়তাল্লিশ ডিগ্রি নিচ্ছেন ষাট ডিগ্রি নিচ্ছেন নব্বই ডিগ্রি নিচ্ছেন তিরিশ ডিগ্রি নিচ্ছেন যে কোনো একটা নেন তাহলে এখন আপনি যদি মনে করেন যে এটা থিয়েটার মান মনে হয় তিরিশ নেবেন এটা থিয়েটার মান যদি তিরিশ নেন তাহলে কস হয়ে যাবে ওটা সিক্সটি ডিগ্রি তাহলে তার কারণ এখানে তিরিশ নিয়েছি তাহলে এখানে ষাট হবে তাহলে ষাট আর তিরিশ মিলে কত হবে নব্বই হবে এখানে যদি মনে করেন যে পঁয়তাল্লিশ নেন তাহলে এটার কেন মান কত হয়ে যাবে পঁয়তাল্লিশ হয়ে যাবে এটাই হচ্ছে আসলে যেহেতু দুইটা কোণের পরিমাপ মিলে কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে আমাকে এমনভাবে মান নিতে হবে যাতে করে কাহিনিটা আমাদের নব্বই ডিগ্রি হয়েই থাকে আপনি মনে করেন এখানে মনে করেন নিয়েছেন যে ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি নিলেন তাহলে কত হবে এখানে এখানে যদি ষাট নেন তাহলে এখানে কত হবে তিরিশ হয়ে যাবে তাই তো তাহলে একটু মানগুলো এখানে ষাট নিয়ে আমরা করে দেখি তাহলে সাইন কত হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে যে কত সিক্সটি ডিগ্রি তাহলে ইকোয়াল কস কত আসবে সেটা আপনাকে বলতে যাচ্ছে তারা তাহলে যে সাইন এখন নব্বই থেকে ষাট বাদ দিলে কত আসবে নব্বই থেকে যদি আমরা ষাট বাদ দিয়ে দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে তিরিশ কিন্তু তিরিশ হলো কেন তখন ওখানে ষাট আর তিরিশ তাহলে ষাট আর তিরিশ মিলিয়ে কিন্তু হবে নব্বই হবে কিন্তু সেটা হচ্ছে যে কস তখন সাইন এবং কস দুটোর অনুপাত একসাথে নিয়েই কিন্তু তখন কি হবে পুরোক্কন হবে তাহলে এটা যদি ষাট হয় তাহলে এটা কত হবে তিরিশ হবে তাহলে ষাট আর তিরিশে কত হবে নব্বই হবে আর নব্বই মানে তো হচ্ছে পুরো্কন ঠিক একই রকমভাবে বলতে পারবো যে কস যদি আমাদের নাইনটি ডিগ্রি মানে থিটা হয় তাহলে আমরা বলতে পারবো মানে সাইন থিটা অর্থাৎ আপনি মনে করেন এখানে থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি নিয়েছেন তাহলে এখানে পঁয়তাল্লিশ হয়ে যাবে এখানে মনে করেন যে তিরিশ নিয়েছেন তাহলে এখানে কত হবে ষাট হয়ে যাবে ক্লিয়ার হয়েছে বিষয়ে আশা করি ব্যাস তো একই রকমভাবে টেন কট দিয়ে বলা যায় অর্থাৎ টেন নাইনটি ডিগ্রি মানে সময় হচ্ছে কট থিটা তাহলে কট নাইনটি ডিগ্রি মানে সেটা সময় হচ্ছে টেন থিটা বা সাথেও আমরা বলতে পারবো একই রকমভাবে মানে পুরো কোণে ত্রিকোণমিত্তিক অনুপাতগুলো নোর জন্য আপনাকে একটু ভালো করে মনে রাখতে হবে নোর এগুলো অনেক সময় এসে থাকে তাহলে এখন আমরা কথা না বাড়াই আমরা এখন সরাসরি অঙ্কের দিকে চলে যাব অঙ্কের দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা আবার এখানে জেনে ফেলবো যে এ অধ্যায় আসলে কত ধরনের অঙ্ক রয়েছে এই অধ্যায়ে একদম দুই ধরনের অঙ্ক পাবে একটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে আর একটা হচ্ছে সমাধান করো অথবা থিটার মান নির্ধারণ করো এই অঙ্ক মানে জাস্ট দুই ধরনের অঙ্ক রয়েছে আর মান নির্ণয়ের অঙ্কগুলো কি আর বলবো আপনি মনে করেন যে এই মানটা আপনার কাছে মুগস্থ আছে মানে এই ছকটা শুধুমাত্র ছকের মানগুলো বসিয়ে দেবেন উত্তর চলে আসবে এত সহজ এত সহজ আপনাদেরকে কিভাবে বোঝাব খুবই সহজ সমাধান করারগুলোর ক্ষেত্রে একটু শুধু ব্রেন কাটাতে হবে মানে নাইন পয়েন্ট ওয়ানের সাথে নাইন পয়েন্ট এক টু অনেক সহজ নাইন পয়েন্ট ওয়ানের ক্ষেত্রে ছাত্রছাত্রী অনেক বেশি মাথা খারাপ করে ফেলে তো নাইন পয়েন্ট টুতে আশা করি আপনাদের ওই ধরনের মাথা খারাপ হবে না তাহলে আমরা এখন সমাধানের ক্ষেত্রে যাই তো আসলে আমাদের পাঠ্যবয়ের অঙ্ক এক নম্বরের মতো করে অর্থাৎ জাস্ট মান নির্ণয়ের কতগুলো অঙ্ক রয়েছে সেগুলোকে আমি এক জায়গাতে করে ফেলেছি যেমন দেখেন এই যে মাননিনের অঙ্কের ক্ষেত্রে আমাদের পাঠ্যবীর এতগুলো অঙ্ক রয়েছে বাট এদের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি কিছু এখানে চুজ করে রেখেছি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ সাতাশ পাঠ্যবীর এই অঙ্কগুলো হচ্ছে মানিনের এখন এখানের মধ্যে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রয়েছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ এই চারটা আবার সুপার সুপার ইম্পর্ট্যান্ট তো আমরা সবগুলোই করবো না এখানে ক্ষেত্রে মনে করেন যে একটা সাথে আর একটা রিলেটেড যদি থাকে আমি মনে করেন যে দুইটা করে দিলাম একটা আপনাদেরকে নিজে থেকে করতে হবে বাট এ অঙ্কগুলো আমি সবগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমরা এখন অঙ্ক দিকে চলে যাই প্রথমত আমাদেরকে বলেছে যে এই অঙ্কটা বলেছে যে মান নির্ণয় করো ওয়ান মাইনাস কোয়ার্টি স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে এখন আমরা আট নম্বর অঙ্কতে চলে যাচ্ছি দেখেন একদম কত সহজ অঙ্ক আপনারা একদম বিশ্বাসই করতে পারবেন যে ক্লাস নাইন টেনে এত সহজ অঙ্ক দিয়েছে আমাদেরকে একটু ভালো করে লক্ষ্য করে যে ওয়ান মাইনাস হচ্ছে যে কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তারপরে হচ্ছে যে ওয়ান প্লাস কোয়াট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ও এখানে একটা ভেজাল লাগতে পারে আপনাদেরকে আমি একটু ভেজালটা মুক্ত করে দেওয়ার চেষ্টা করি যদি আপনারা সাইন থিটার উপরে স্কোয়ার দেন মনে করেন সাইন থিটার উপরে কি আছে স্কোয়ার আছে তাহলে আপনি এটা কিন্তু জাস্ট এভাবে লিখতে হবে যে সাইন স্কোয়ার থিটা আবার থিটার উপরে স্কোয়ার কখনো লেখা যাবে না এবং সাইন এবং থিটা এরা পরস্পরের গুণ অবস্থায় নেই থিটা হচ্ছে যে কোন বোঝানো হয় এখানে আশা করি এই জিনিসগুলো ভেজা লাগবে না নাইন পয়েন্ট ওয়ানে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো এখন জাস্ট আমরা মানটা বসিয়ে দেবো তো মান বসানোর জন্য আমাদেরকে ওই চার্ট মুখস্ত থাকবে আর চার্ট আমাদের দেখে দেখে মানগুলো বসিয়ে দেবো আর কিচ্ছু কাহিনী নাই এখানে আমাদের তাহলে এখানে ওয়ান মাইনাস কোয়াট সিক্সটি ডিগ্রি আছে তাই না তাহলে কটের কাছে চলে যাবে ভাই কট তুমি কোথায় ভাই এই যে কট এখানে তাহলে কট সিক্সটি ডিগ্রি মানে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে আমরা জাস্ট বসিয়ে দিব ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি অ্যান্ড তার উপরে হয়ে যাবে কি স্কোয়ার এই যে কটি স্কোয়ার ছিল বসিয়ে দিলাম তারপরে এখানে কী হয়ে যাবে ওয়ান প্লাস তাহলে ওয়ান ডিভাইডেড বাই কী হবে রুট থ্রি অ্যান্ড তার উপরে কী হয়ে গেল স্কোয়ার হয়ে গেলো এখন শুধুমাত্র আপনাকে কি করতে হবে লসাগো টানতে হবে যেমন এখানে কি হবে ওয়ান মাইনাস এবার ওয়ানের উপরও স্কোয়ার আছে রুট থ্রির উপরও স্কোয়ার আছে তাহলে কি হবে এটা ওয়ান ডিভাইডেড বাই তার কারণ স্কোয়ার এবং রুট পরস্পরের সাথে কেটে গিয়ে কি হয়ে যাবে থ্রি হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে তাহলে আমরা এখানের ক্ষেত্রে এটার উপর একটা লসাগো টানতে হবে আর এখানের ক্ষেত্রে এটার লসাগো টানতে হবে তাহলে এখন লসাগু টেনে ফেলি তাহলে আমাদের উত্তর চলে আসবে আমরা এখানে রাখলাম এটা অ্যান্ড দেন আমরা এখানে উপরের অংশটুকু যদি লসাগু টানি তাহলে আমাদের লসাগু কত আসবে থ্রি আসবে তাই না আপনি মনে করেন যে নিচের এই অংশটুকু নাই আপনি মনে করে ফেলেন যে এই নিচের অংশটুকু এখানে নাই। তো নিচের অংশ যদি না থাকে তাহলে উপরের অংশটুকু শুধুমাত্র তাহলে তো হচ্ছে তাই না তাহলে এখন আমরা উপরের অংশটুকুর লসাগো করব উপরের অংশটুকু থ্রি এবং ওয়ানের নিচে ওয়ান আছে মনে মনে তাহলে থ্রি এবং ওয়ানের লসাগু যেটা হবে সেটা হচ্ছে থ্রি এখন থ্রির সাথে সরাসরি ওয়ানের গুণ হয়ে যায় তাহলে এটা কত হচ্ছে থ্রি হবে মাইনাস ছিল মাইনাস বসে গেল থ্রি এবং থ্রি যদি আমরা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান এবার ওয়ানের সাথে উপরেটার একটার গুণ হবে তাহলে হবে যে কত ওয়ান এবার নিচে আমাদের আবারও লসাগো আসবে কত থ্রি আসবে তাহলে এখন আমরা তিনের সাথে আবারও কত হবে একের গুণ হবে তাহলে তিন হবে প্লাস কত হবে এখানে ওয়ান এবার এখন আমরা পরবর্তী অংশতে চলে যেতে পারবো দেখেন থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে কত টু তাহলে যে টু ডিভাইডেড বাই কত হবে থ্রি হবে আর এখানে থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে কত ফোর তাহলে যে ফোর ডিভাইড বাই কত হবে থ্রি হবে এখন শুধুমাত্র আপনার মানটা এর নিচে আছে না এর নিচটাকে ভাগ অবস্থায় আছে এই মানটা তাহলে ভাগ অবস্থায় যদি থাকে তাহলে অ্যাট ফার্স্ট উপরে একটা লিখে ফেলবো আমরা টু ডিভাইড বাই থ্রি তারপরে ভাগকে আমরা গুণ করে ফেলব তাহলে গুণ করে দিলে নিচের মানটা চলে যাবে উপরে আর উপরের মানটা চলে আসবে নিচে দুই এককে দুই দুই দুগ্নে হচ্ছে কত চার তিন এবং তিন কাটাকাটি চাকু দিয়ে একদম কেটে ফেলেন তাহলে আমাদের নিচে থাকছে টু তাহলে আমরা কি আনসার টু লিখবো ন উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে টু বাস আমাদের আনসার হয়ে গেলো ডিভাইডেড বাই টু এভাবে আমরা কিন্তু এই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারি শুধুমাত্র মান বসিয়ে দিতে হবে আর কিচ্ছু খেলা নাই এখানে এখন দেখেন নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক আশা করি আপনাদেরকে আর বলতে হবে না তাহলে নয় নম্বরে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান বসে যাবে সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে সাইন সিক্সটি ডিগ্রি তারপর স্কোয়ার আছে বসে যাবে তারপরে টেন থার্টি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি সবগুলো এখানে গুণ অবস্থা আছে ডট 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 মানে গুণ অবস্থা আছে তাহলে সবগুলো মান বসানোর পরে শুধুমাত্র ক্যালকুলেটারদের দিয়ে ঠাস 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 করে গুণ করে ফেলবেন উত্তর চলে আসলো তাহলে আমরা দশ নম্বর অঙ্কটা করে দিচ্ছি দশ নম্বর অঙ্কতে বলেছে ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওয়ান প্লাস কসি স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস আছে সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো যাই বলুক না কেন আমরা আগে সর্বপ্রথম অঙ্কই তুলতে হবে তো প্রথমত আগে আমরা অঙ্কর দিকে চলে যাই দশ নম্বর বলেছে আমাদেরকে ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে যে কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি আর এখানে হচ্ছে তাহলে ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি আর থাকছে এখানে সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে যে প্লাস সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি জাস্ট মান বসাবো আমরা আর তো কোনো কাহিনিই নাই তাহলে যে ওয়ান মাইনাস সিক্সটি ডিগ্রির মান আমরা চলে যাব চার্টের কাছে ভাই সিক্সটি ডিগ্রির মান কত সিক্সটি ডিগ্রির মান হচ্ছে যে হাফ তাহলে যে হাফের উপরে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে তাহলে যে হাফ বসালাম তারপর উপরে স্কোয়ার তার যে স্কোয়ার ছিল তারপরে এখানে হবে কি তাহলে ওয়ান প্লাস হাফের উপরে তাহলে আবার হয়ে যাবে কি স্কোয়ার প্লাস শেখ স্কোয়ার সিক্সটি ডিগ্রি আছে তাই না তাহলে এখন শেখের কাছে চলে যাবো ভাই শেখ তুমি কোথায় তাহলে শেখ তাহলে শেখ সিক্সটি ডিগ্রি মান হচ্ছে যে কত টু আছে তাহলে এখন দুইয়ের ওপর যদি দুই দিই তাহলে কত হবে একবারে চার বসে দিচ্ছি তাহলে ক্লিয়ার হচ্ছে বিষয় জাস্ট আমরা এই মানটুকু আমাদের জানা থাকবে শুধুমাত্র ছাক ছাক করে মান বসাবো আমরা উত্তর পেয়ে যাব আর কিছু কাহিনি এখানে নাই আমাদের তাহলে এখানে কি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার মানে হচ্ছে কত ওয়ান আর এখানে হবে দুদিন কত চার তাপনি কী হবে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি হচ্ছে তাহলে দুই দূন্য কথা হবে চার ফোর ওয়ানের উপর স্কোয়ার যা থাকুক ওয়ানের উপর কোটি কোটি থাকুক তাও কিন্তু আনসার কী হবে ওয়ানই হবে এখন আপনি যদি ক্যালকুলেটারে সরাসরি মানগুলো টিপে দেন তারপর এটার সাথে যোগ করে দেন উত্তর চলে আসবে মানে ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান ডিভাইডেড বা ফোর উত্তর চলে আসবে কিন্তু আপনি লসাগু করে করেই বের করতে পারেন তাহলে লসাগু আমাদের আবারও করতে হচ্ছে উপরেরটা তাহলে উপরেরটা লসাগু কত হবে ফোর তাহলে এখানের ক্ষেত্রে ফোরের সাথে ওয়ানের গুণ হবে কত হবে ফোর মাইনাস ফোর ফোর কী হয়ে যাবে কেটে যাবে ওয়ান থাকবে ওয়ানের সাথে ওয়ান গুণগুলো কত হবে ওয়ান তাহলে আবারও নিচে লশাকে কত হবে ফোর হবে তাহলে এখন আমরা যেটা পাবো চারেককে চার পাবো তারপরে এখানে প্লাস হয়ে যাবে কত ওয়ান আর এখানে ছিল প্লাস ফোর তাহলে এখন আমরা চার থেকে এক বাদ দিলে কত হবে তিন তাহলে কে তিন ডিভাইড চার হচ্ছে তাহলে এখানে তাই না তাহলে আমরা এখান থেকে লিখবো উপরে যেটা হচ্ছে থ্রি ডিভাইড ফোর আর এটা হবে কি ফাইভ ডিভাইড বাই ফোর তাহলে আমরা একবারেই গুণ করে উল্টে দিই অর্থাৎ উপরে চলে গেল ফোর আর নিচে চলে আসলে যেটা সেটা হচ্ছে ফাইভ ফোর এবং ফোর আউট তাহলে থাকছে থ্রি ডিভাইড বাই ফাইভ আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে প্লাস ফোর এখন আমরা তাহলে পরবর্তী অংশটুকু করি পরবর্তী অংশটুকু তাহলে কী হবে উপরে থাকছে থ্রি নিচে থাকছে ফাইভ তাহলে আমরা যেটা লিখতে পারছি সেটা হচ্ছে থ্রি ডিভাইডেড বাই হচ্ছে যে ফাইভ আর প্লাস ফোর ছিল প্লাস ফোর বসে থেকে গেল এখন আমার আবার লসাগো করতে হচ্ছে তাহলে এখানে হচ্ছে ফাইভ লসাগো তাহলে ফাইভ এবং ফাইভ কেটে যায় থাকে কত ওয়ান ওয়ানের সাথে থ্রি গুণ করলে কত হবে থ্রি প্লাস চার পাঁচ হচ্ছে কত কুড়ি তাহলে আমাদের যেটা পাবো কুড়ি আর তিন মানে হচ্ছে টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই হচ্ছে কত ফাইভ বাস আনসার হয়ে গেল আমাদের কত সহজ অঙ্কগুলো তাই না তাহলে আমরা এভাবে কিন্তু এই আনসারগুলো বের করতে পারি আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন অ্যান্ড খুব সহজ লাগছে আশা করি আপনাদের কঠিন এখন পর্যন্ত লাগেনি আশা করি তাহলে এখন এগারো নম্বরটাকে আপনি আমার কাছে করে নিতে চাচ্ছেন অর্থাৎ নয় নাম্বার এবং এগারো নাম্বারের মধ্যে পার্থক্যটার কোথায় অর্থাৎ এখানে জাস্ট মানগুলো বসে যাবে মানে যাদের যাদের মানগুলো আছে তারপর সবগুলো মানকে গুণ করে দেবো খেলা শেষ এখন আমাদের দেখেন বারো নম্বরে দেখাতে বলেছে তো দেখাও যে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু করে দেখাতে হবে অবশ্য তো বারো নম্বরের মতো তেরো নম্বর চোদ্দো নম্বর ঠিক একই রকম অঙ্ক আছে আপনাদের একটু খুলে দেখেন প্লিজ তো বারো নম্বরে বলেছে যে দেখাও যে এ মানটুকু সমান হচ্ছে এই মানটুকু তাহলে এখন বাম তুলবো তুলব ফার্স্ট আমরা তাহলে প্রথমত বারো নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আছে স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইনে স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে যেখানে কী হবে কোস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে এখন দেখেন কস তিরিশ ডিগ্রি মান লাগছে চলে আসো বাবা তিরিশ ডিগ্রির মান কত আছে তুমি রুট থ্রি বাই আছে তাহলে এখন মান টিপে দেবো আমরা রুট থ্রি ডিভাইডেড টু অ্যান্ড তার উপরে হবে কি হোলি স্কোয়ার তারপরে মাইনাস সাইন থার্টি ডিগ্রি তাহলে এখন সাইন থার্টি ডিগ্রির মান কত আছে আমাদের হাফ তাহলে আমরা বসাবো হাফ তারপরে আবার হচ্ছে স্কোয়ার আর একটু চেক করে ফেলি যে আমরা মানগুলো সঠিক বসালাম কিনা না কস তিরিশ ডিগ্রি তাহলে কস তিরিশ ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রিট বাড়বে টু বসালাম তারপর হচ্ছে স্কোয়ার তখন এগুলো আসলে চেক করে নিলে আপনাদের জন্য একটু ভালো হয় তাহলে অঙ্কতে ভুল হচ্ছে না তখন অনেক সময় দেখা যায় যে একটা মানের ক্ষেত্রে আরেকটা একটা মান বসিয়ে দিয়েছি তখন অঙ্ক আমাদের ভুল চলে আসবে তো আমরা এখানে ক্ষেত্রে আনসার কত পাবো রুট এবং স্কোয়ার কেটে যাবে তাহলে থাকবে কত এখানে থ্রি আর দুই দুই না কত হয়ে যাবে চার মাইনাস ওয়ান ডিভাইডেড বা কত হচ্ছে এখানে ফোর তাহলে আমরা এখান থেকে লসকও পাচ্ছি যেটা সেটা হচ্ছে ফোর তাহলে ফোর এবং ফোর ভাগ হলে কত হবে ওয়ান হবে ওয়ানের সাথে উপরে একটা থ্রি গুণ তাহলে কত হবে থ্রি এখানে মাইনাস ফোরকে ফোর দ্বারা ভাগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান গুনলে কত হবে ওই ওয়ানই হবে তাহলে এখন থ্রি মাইনাস ওয়ান মানে কত হচ্ছে টু টু ডিভাইডেড বাই কত ফোর আর টু ডিভাইডেড বাই ফোর মানে হচ্ছে যে কি ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে লেফট হ্যান্ড সাইডের মান যেটা পেলাম আমরা সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখন রাইট হ্যান্ড সাইডের মান যেটা আসবে ওয়ান ডিভাইড বাই টু যদি চলে আসে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ তোমরা ভাই একসাথে মিল রয়েছে অ্যাট ফার্স্ট এখন আমাদের রাইট হ্যান্ড সাইডের অংশটুকু তুলতে হচ্ছে তাহলে আবার আবার রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইড যদি এখন আমরা তুলি তাহলে কী হবে দেখেন রাইট হ্যান্ড সাইডের আমাদের মান দেওয়া আছে কস সিক্সটি ডিগ্রি তাহলে আসে যে আমাদের কস সরি কস সিক্সটি ডিগ্রি তাহলে এখন দেখে নেন কিক্সটি ডিগ্রির মানে কত আছে তাহলে কস সিক্সটি ডিগ্রি মানে আছে কত হাফ তাহলে আমরা সুন্দর করে বসে দিলাম হাফ তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদেরকে যদি দেখাতে বলে তাহলে বলবো শুড ব্যাস অঙ্ক সমাধান হয়ে গেল একদম একই রকমভাবে তেরো নম্বর এবং চোদ্দো নম্বর জাস্ট মান টু বাম পক্ষের বামপক্ষের একটু বের করবেন ডান পক্ষের টুকু বের করবেন প্লিজ একটু চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ বারো নম্বর আমরা খতম করে ফেললাম তারপরে তেরো নম্বর এবং চোদ্দো নম্বরকে আমরা পাঠিয়ে দিলাম ভিন দেশে এখন আমাদের আসবে পনেরো নম্বর অঙ্কগুলো একটু অন্যরকম তো তাই আমি করে দিচ্ছি বাট এখানে একটু ডিফারেন্টটা দেখেছে তারা এ এর মান আলাদাভাবে দিয়ে এমন দেখেন এখানেও কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের অঙ্ক সাইন থ্রি এ ইকল হচ্ছে কস থ্রি এ যদি এ ইকুয়াল ফিফটি ডিগ্রি হয় মানে যেখানে এ ইকাল আছে ফিফটিন ডিগ্রি তাহলে এখন আমি জাস্ট এখানে এ এর মানে যদি ফিফটিন ডিগ্রি বসাই তাহলে তিন পনেরো অঙ্ক পঁয়তাল্লিশ হবে মানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আর এটাও কত হবে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কিন্তু সমান আসবে তাহলে আমরা এই দেখিনি পনেরো নম্বর অঙ্ক তাহলে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে একটু এটা বড় হবে সো এটা করলেই আপনারা এটা পারবেন তো আমি এটা করে দেবো ইনশাল্লাহ চিন্তা করতে হবে না লেফট হ্যান্ড সাইডে কী আছে সাইন থ্রি এ যেখানে কিন্তু এ এর মান হচ্ছে কত ফিফটি ডিগ্রি তাহলে এ ইকুয়াল ফিফটিন ডিগ্রি হলে আমাদের এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি সাইন থ্রি ইনটু হচ্ছে যে ফিফটিন ডিগ্রি তাহলে এখন কত বলতে পারবো আমরা সাইন তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে যে sin ফোর্টি ফাইভ ডিগ্রি আর সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান আমরা কত দেখেনি ওয়ান √2 বাই টু তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ানডিভাইডেড বাই রুট টু তাহলে আপনি একই রকমভাবে রাইট হ্যান্ড সাইডের মানটা বের করবেন তাহলে আবার আবার আমরা বলবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কী আছে আমাদের কস থ্রি এ তাহলে এখন আমরা বলতে পারছি কস থ্রি এ তাহলে এখন আমরা বলে দেবো যে কস তিন পূর্ণাঙ্গ একবারে পঁয়তাল্লিশ বসিয়ে দিলাম তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান ডিভাইডেড বাই রুট টু আমরা ওয়ান ডিভাইড বাই টু টু দেখতে পাচ্ছি যে পঁয়তাল্লিশ ডিগ্রি সবগুলো কিন্তু একই রকম মান পঁয়তাল্লিশ ডিগ্রি সবগুলো মানে এখানে একই এই দুটো মানে একই এই দুটো মানে ও একই হবে সো আমরা পনেরো নম্বর অঙ্ক সমাধান করে ফেলেছি লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড বাট এখানে এর মান যদি উল্লেখ করে দেয় তাহলে আপনারা অবশ্যই উল্লেখ করার অংশটুকু থেকে মানগুলো বের করবেন সো সঠিক টু এসিটা অফ করতে হচ্ছে তাহলে এখন আমরা পনেরো নম্বর অঙ্ক সমাধান করে ফেললাম এখন আমরা ষোলো নম্বর এবং সতেরো নম্বর অঙ্ক কিন্তু একই রকম হবে বাট ষোলো নম্বর অঙ্কটা করে দিই আপনাদেরকে বলছে সাইন টু এ ইক হচ্ছে টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্ক্যারে যেখানে এর মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি একদম সহজ অঙ্ক চিন্তা করার কোনোই কারণ নেই তাহলে ষোলো নম্বর করে দিব বাট সতেরো নম্বর বাইশ নম্বর এবং সাতাশ নম্বর একই রকম একদম একই রকম কোনো পার্থক্য নেই এগুলোর ক্ষেত্রে আচ্ছা চলে যাচ্ছি তাহলে আমাদের ষোলো নম্বর অঙ্কের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আছে আমাদের সাইন টু এ তাহলে এখন আমরা সাইন কী বসাতে পারবো টু ইন্টু এর মান হচ্ছে 45 ফাইভ তাহলে যে 45 ফাইভ ডিগ্রি তাই না তাহলে এখন আমরা বলতে পারবো সাইন নাইনটি ডিগ্রি আচ্ছা সাইন নাইনটি ডিগ্রির মান কত যেন সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ওয়ান এখন সাইড নোটগুলো একটু করে দেবেন যেহেতু সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সাইড নোট করাটা উত্তম তাহলে এখন আমরা এই অংশটুকুর মান পেয়ে গেলাম সাইন নাইনটি সমান হচ্ছে ওয়ান তাহলে এখন রাইট হ্যান্ড সাইড তাহলে বলবো যে আবার আবার দিয়ে হবে যে আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কী আছে টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে তাহলে যেখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এখন জাস্ট মানগুলো বসিয়ে দেব আমরা টু ইন টু টেন এ তাহলে এখন আমাদের খেলা হবে যেখানে টেন এর মান তাহলে এর মান ছিল আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি তাই না তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে আমাদের থাকবে এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ারে তাহলে এর মান এখন আবারও ফর্টি ফাইভ ডিগ্রি হবে বাট ফর্টি ফাইভ ডিগ্রির ক্ষেত্রেও স্কোয়ার হবে তাহলে এক ফার্স্ট আমরা ভেঙে ভেঙে করি তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি দেন তার উপরে হচ্ছে যে হোল স্কোয়ার এখন আপনি মানগুলো বসান তাহলে যে টু ইন্টু টেন ফর্টি ফাইভ তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে যে কত টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান যেটা আছে সেটা হচ্ছে ওয়ান তাহলে আমরা মান বসিয়ে দিচ্ছি টেন ফর্টি ফাইভ ডিগ্রির হচ্ছে কত ওয়ান আর পাওয়া যাবে ওয়ান প্লাস টেন ফর্টি ফাইভ ডিগ্রির আছে তাহলে আবার এটা মান ওয়ান হবে ওয়ানের উপর স্কোয়ার যদি করি তাহলে কী হবে ওয়ানই হবে তাহলে ওয়ান প্লাস কত হবে ওয়ান ক্লিয়ার হয়েছে বিষয় তাহলে আমাদের উপরে যেটা মান পাচ্ছে এখানে ক্লিয়ার হয়েছে বিষয়টা কি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান তাহলে ওয়ানের উপরে কি হবে স্কোয়ার আর ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান টু ইন্টু ওয়ান মানে কত হবে টু ওয়ান প্লাস ওয়ান মানে টু টু ডিভাইড বাই টু মানে কত ওয়ান লেফট হ্যান্ড সাইডে ওয়ান রাইট হ্যান্ড সাইডে ওয়ান অ্যাবসলিউটলি আমাদের অঙ্ক তাহলে সঠিক হয়েছে একই রকমভাবে প্লিজ সতেরো নম্বর বাইশ নম্বর সাতাশ নম্বর এই দুটোর মতো করে এগুলো সমাধান করবেন মানে শুধু মান নির্ণয়ের খেলা আর কিচ্ছু নেই এখন আমরা যাবো সুপার সুপার ইম্পর্টেন্ট এই অঙ্কগুলোর ক্ষেত্রে তো সেই অঙ্কগুলো তিনটি রয়েছে আমাদের এখানে আঠেরো নম্বর উনিশ নম্বর এবং একুশ নম্বর অঙ্ক এই অঙ্কগুলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রায় সময় এসে থাকে সো এই তিনটা অঙ্ক আপনাদেরকে আরেকটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদেরকে আমি কিন্তু আঠেরো নম্বর এবং উনিশ নাম্বারটা করে দেব বিশ নম্বরটা ঠিক একই রকমভাবে আপনাদেরকে করতে হবে প্লিজ আঠেরো নম্বরে বলেছে যে টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান আবার ইকুয়াল দিয়েছে টু সাইন এ মাইনাস বি এবং বলেছে যে এ ও বি সূক্ষ্মক হলে সূক্ষ্মকোণ মানে কিন্তু থিটার মানগুলো কী আসবে এখানে নাইনটি ডিগ্রি যেতে ছোটো আসবে তাহলে দেখাও যে এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ওই যে দেখেছেন তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি মানে কি নাইনটি ডিগ্রি যেতে এখানে মানগুলো ছোটো হলো তারপরে বিয়ের মান হচ্ছে ফিফটিন ডিগ্রি তাহলে ফিফটিন ডিগ্রি অবশ্যই কী হলো নাইনটি ডিগ্রি যেতে ছোটো হলো কিন্তু এখানের ক্ষেত্রে বুঝতে একটু সমস্যা হতে পারে ছাত্রছাত্রী যে এখানে আমরা এরকম মান কখনই দেখিনি যে এখানে সমান দেওয়া হচ্ছে আবার ওয়ান দেওয়া হচ্ছে সমান দেওয়া যায় আসলে কথাটা কি জানেন টু কস এ প্লাস বি এর মান ওয়ান আর টু সাইন এ মাইনাস বি এর মানও হচ্ছে যে ওয়ান এটা দ্বারা এটাই বোঝানো হয় তাহলে আমরা অঙ্ক সমাধানের দিকে চলে যাই তো এগুলো অঙ্ক একদম খুব সহজ একটা পারলে কিন্তু সবগুলো পেরে যাবেন দেখেন তাহলে এখন আমরা আঠারো নম্বর অঙ্কদের সমাধান করি তাহলে দেওয়া আছে এক ফস তুলে ফেলবো আমরা যে দেওয়া আছে টু কস এ প্লাস বি ইকোয়াল হচ্ছে যে কত ওয়ান এটা মান দেওয়া আছে তাহলে এখন আমাকে কী করতে হবে এই যে টু গুণ অবস্থায় আছে ওই পাশে কি হয়ে যাবে এটা ভাগ হয়ে যাবে তাহলে থাকবে এখানে কি কষ এ প্লাস বি থেকে গেল কোনো অপরাধ করেনি তারা ওয়ান ডিভাইডেড বাই টু এখানে গুণ অবস্থায় আছে যা তোকে ভাগিয়ে ফেলে দিলাম যা এখান থেকে এখন দেখেন কস হাফের মান কতটুকু হয় মানে হাফ আসলে কত ডিগ্রির মান কসের কাছে চলে যায় হাফ কত ডিগ্রি আছে দেখেন তো সিক্সটি ডিগ্রি তাহলে আমরা যেহেতু খেলা খেলাই কিনার এখানে আছে হাফ তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারব যে বা এখানে থেকে গেলো কি কস এ প্লাস বি আসলে এখান থেকে কসকে এখান থেকে বিদায় করতে হবে মানে দিন দুনিয়া থেকে তাকে বিদায় করতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সাইন থাকলে সাইনকে বিদায় করতে হবে টেন থাকলে টেনকে বিদায় করতে হবে তো যাই থাকুক না আমি তাকে বিদায় করবো আমরা তো বিদায় করার একমাত্র উপায় হচ্ছে যেহেতু এখানে হাফ আছে তাহলে কসের এমন একটা ডিগ্রির মান আছে যেখানে হাফ আছে যেমন যে দেখেন কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে অর্থাৎ হাফ তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারবো এই হাফ সমান হচ্ছে যে কস সিক্সটি ডিগ্রি ক্লিয়ার হল বিষয় এখন দেখুন উভয় পক্ষতে একই রকম জিনিস যদি থাকে তাহলে কেটে যাবে কস কস উভয় পক্ষতে আছে তারা দু দিনের দাঁড়িয়ে খেলা শেষ অঙ্কতে আর তারা স্থান পাবে না বাস তাহলে আমরা বা যেটা পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল যেটা থাকলো সিক্সটি ডিগ্রি বাস এটা এক নম্বর সমীকরণ দিয়ে ফেলেন একই রকমভাবে আমাদের পরবর্তী যে অংশটুকু ছিল না এই যেটা টু সাইন এ মাইনাস বি ইকুয়াল ওয়ান হবে তাহলে আমরা বলবো আবার আবার দিয়ে আমরা বলবো যে টু সাইন এ মাইনাস বি ইকুয়াল যেটা হবে সেটা হচ্ছে ওয়ান তাহলে একই রকমভাবে আমরা কী করবো সাইনকে আউট করবে এখান থেকে তাই না তাহলে যে সাইন এ মাইনাস বি ইকুয়াল কত হয়ে যাবে বলেন তো হাফ হয়ে যাবে তাহলে এখন আমরা কি করতে পারি সাইন এ মাইনাস বি থেকে গেল এখানে ইকুয়াল হাফ যেহেতু আছে তাহলে এখন চলে যাই আমরা সাইনের কাছে যে ভাই তোমার কোন মানটার জন্য হাফ আছে বলো আমাদেরকে বলছে যে আমার জন্য তিরিশ ডিগ্রিতে আমার যেন হাফ আছে তাহলে এখন আমরা কি করব সাইন তিরিশ ডিগ্রি তাহলে হাফ সমান কি বসাতে পারবো আমরা সাইন তিরিশ ডিগ্রি উভয় পক্ষতে সাইন চাকু দিয়ে একদম হত্যা করে ফেলেন তাদেরকে তাদের এখানে থাকার কোনো অধিকার নেই যাও তোমরা ভেঙে চলে যাও এখান থেকে বাস তাহলে আমরা এখন কি করতে পারছি বা এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে যে থার্টি ডিগ্রি এখন দেখেন আপনার কাছে এ প্লাস বি এর মান সিক্সটি ডিগ্রি আছে আর এ মাইনাস বি এর মান আছে থার্টি ডিগ্রি এখন আপনারা ওই ক্লাস এইটে প্রতিস্থাপন অপনয়ন করেছিলেন না ওই রকম করে করতে পারেন অথবা যদি আপনি ভেজাল না নিতে চান তাহলে আপনাদের একদম সহজ ভাষায় বলে যেতে পারি এক নাম্বার এবং দুই নাম্বারকে আপনি যোগ করবেন একবার আর এক নাম্বার এবং দুই নাম্বারকে বিয়োগ করবেন একবার ব্যাস উত্তর চলে আসবে তখন এখান থেকে মুখ্য বিষয় হচ্ছে যে এর মান বের করা এবং বিয়ের মান বের করা তো আমি এখন এর মান বিয়ের মান কীভাবে বের করবো সেটাই হচ্ছে আমার মুখ্য বিষয় তাহলে এখন আমরা ওই এ প্লাস বিয়ের মান সিক্সটি ডিগ্রি দেওয়া আছে আর এ মাইনাস এর মান আমরা পেয়েছি তিরিশ ডিগ্রি তাহলে এখন আমরা কীভাবে মানটা বের করছি দেখেন বলবো যে এক এবং দুই একবার যোগ করে পাই তো যোগ করলে যে মানটা পাবো দেখেন এক ও দুই যোগ করে পাই যোগ করে পাই তাহলে যোগ যদি করি আমরা তাহলে দুটোকে বসিয়ে আগে এ প্লাস বি ইকোয়াল হচ্ছে কত সিক্সটি ডিগ্রি তারপরে এ মাইনাস বিকল তিরিশ ডিগ্রি আছে তাহলে যে এ মাইনাস বি ইকোয়াল হচ্ছে তিরিশ ডিগ্রি যোগের ক্ষেত্রে তাদের সাইনের কোনো চেঞ্জ হয় না তাই না তাহলে এখন আমরা কী বসাতে পারবো প্লাস বি আছে আর মাইনাস বি আছে কেটে যাবে তাহলে এখান থেকে যেটা থাকবে এটাও হচ্ছে প্লাস এটা হচ্ছে প্লাস তাহলে এ এবং এ একটা আম একটা আম কয়টা আম দুইটা তাহলে এ এবং এ মানে কী হবে টু এ ইকোয়াল ষাট আট তিরিশে কত হয় নব্বই ডিগ্রি হয় তাহলে জানি নাইনটি ডিগ্রি তাহলে বা আমরা যেটা পাবো এ ইকুয়াল নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে যে গত টু এটা ডিগ্রি তাহলে আমরা যেটা পাই এ হচ্ছে যে ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের কিন্তু বলেছিল যে এর মান ফর্টি ফাইভ ডিগ্রি বের করতে হবে পেয়ে গেছে এখন এর মান ফিফটিন ডিগ্রি বের করতে হবে তো আপনি যেহেতু এর মানটা পেয়ে গেছেন তাই এখন এর মানটা বের করার জন্য আপনি চাইলে বিয়োগ করতে পারেন অথবা এখানে যদি আপনি মনে করেন এর মানটা বসিয়ে দেন তাও কিন্তু আপনি পারবেন আপনি এখন বলবেন যে এর মানটা এক নং সমীকরণে বসিয়ে দেয় অথবা এর মানটা দুই নং সমীকরণে বসিয়ে দিই যে কোনো একটা জায়গাতে বসালে হয়ে যাবে অথবা আপনি যদি বলেন যে আমি বিয়োগ করবো তাও হবে কোনো সমস্যা হবে না তো আমি যেহেতু এর মানটা পেয়ে গেছি আমি আর অত ভেজালে যেতে চাচ্ছি না আমি একবারই বলে দেব যে এর মানটা এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে বলে দিচ্ছি আমি যে এ এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণটা কী ছিল যেন এ প্লাস বি কোল সিক্সটি ডিগ্রি তাহলে যে এ প্লাস বি ইকোয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এখন এর মান তো পেয়ে গেছেন তাহলে এর মান ফর্টি ফাইভ ডিগ্রি বসে দেন তাহলে যে ফর্টি ফাইভ ডিগ্রি বসে গেল প্লাস হচ্ছে বি থাকলো বসে থেকে গেলো ইকোয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি চল বসে থেকে গেলো তাহলে এখন বি এর মানটা কীভাবে হবে তাহলে যে সিক্সটি ডিগ্রি এখানে আছে প্লাস ফোর্টি ফাইভ ডিগ্রি বাস ই হয়েছে মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি বাস ষাট থেকে যদি আমরা পঁয়তাল্লিশ বাদ দিলি কত হবে তাহলে পনেরো ডিগ্রি হবে তাহলে বি এর মান কত চলে আসলো আমাদের পনেরো ডিগ্রি আর আমাদেরকে কিন্তু ওটাই বের করতে বলেছিল যে এর মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর বিয়ের মানে হচ্ছে ফিফটিন ডিগ্রি বাস আমাদের এক নম্বরের এই খেলাটু শেষ হয়ে গেল যেটা হচ্ছে আঠারো নম্বরের অঙ্ক উনিশ নম্বর ঠিক একই রকম একদম একই রকম একুশ নম্বরও ঠিক একই রকম অঙ্ক আপনারা করে দেখেন আমি উনিশ নাম্বারটা করে দিচ্ছি আপনারা আমার সাথে মেনে নেবেন তারপরে কিন্তু বিশ একুশ নম্বরটা করে দিতে চাচ্ছে না কেননা যে যেহেতু একই রকম অঙ্ক আপনারা প্লিজ একটু চেষ্টা করলেই পেরে যাবেন তারপরে কিন্তু আপনারা উনিশ নম্বরটা আগে করেন দেন আমার উত্তরের সাথে মিলাবেন যে কত হলো তাহলে এখন আমরা উনিশ নম্বরের দিকে চলে যাই তাহলে দেওয়া আছে আগের মতো এখন আপনারা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন যেখানে এখানে কস এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে কত ওয়ান তাহলে এখন আমরা করে বলে দিতে পারবো কসের ক্ষেত্রে এখন ওয়ান তাহলে কসের কাছে চলে যাই তাহলে কস ওয়ান তুমি কোথায় রেখেছো আমরা কসের কাছে চলে যাব কস কস ওয়ান আছে তাহলে কস ওয়ানের ক্ষেত্রে কী হবে জিরো ডিগ্রি তাহলে এখন আমরা বলতে পারবো এখানে কস থেকে যাবে এখানে আর এখানে হবে যে এ মাইনাস বি আর এখানে যেহেতু কস জিরো ডিগ্রি মান সে আমরা বলতে পারবো কস জিরো ডিগ্রি উভয় পক্ষ থেকে কস একদম চাকু দিয়ে কেটে ফেলেন তারপরে থাকবে এখানে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে জিরো ডিগ্রি পাওয়া গেলে এটা এক নম্বর সমীকরণ তারপরে আবারও বলতে হবে আমাদেরকে দ্বিতীয় পার্টের যে অংশটুকু বলেছে টু সাইন এ প্লাস বি আবার আবার টু সাইন এ প্লাস বি ইকোয়াল হচ্ছে যে রুট থ্রি তাহলে আমরা এখন কী বলতে পারবো সাইন এ প্লাস বি কত হয়ে যাবে তাহলে রুট থ্রি হয়ে যাবে টু তাহলে এখন আপনি চলে যান সাইন ভাইয়ের কাছে যে সাইন ভাই তোমার কার মান যেন রুট থ্রি ডিভাইড টু আছে আমাকে একটু বলো প্লিজ আর মাথাতে আমাদের যদি মুখস্থ থাকে মাথাকে প্রশ্ন করতে পারি তাহলে সাইনের কাছে চলে গেলাম রুট থ্রি বাই টু সিক্সটি ডিগ্রি জি ভাই তাহলে আমরা এখন বলতে পারবো যে এখানে কী হবে সাইন সিক্সটি ডিগ্রি উভয় পক্ষ থেকে সাইন এখন চাকু আছে আশা করি আপনাদের কাছে সাই সাই করে কেটে ফেলেন তাহলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে যে সিক্সটি ডিগ্রি তাহলে এখন আপনি একই রকমভাবে তাদেরকে এটা হচ্ছে যে কি দুই নাম্বার সমীকরণ এক এবং দুই নাম্বার যোগ করতে পারবেন তাহলে যোগ করে ফেলেন এক ও দুই নং যোগ করে পায় তাহলে যোগ যদি করি আমরা তাহলে সেভাবে মানগুলো বের করে ফেলতে পারবো একই রকমভাবে আগের মতো করি তাহলে এখানে কী আছে একটা হচ্ছে এ মাইনাস বি ইকোয়াল জিরো তাহলে যে এ মাইনাস বি ইকোয়াল হচ্ছে জিরো আর একটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে যে এ প্লাস বি ইকোয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি তাই না তাহলে এখন মাইনাস বি প্লাস বি দুনিয়া থেকে তারা আউট তাহলে এখন থাকবে এ এবং এ মানে টু এ আবার ইকোয়াল ষাট এবং শূন্যতে কত হয় তাই না শূন্য হয় তাই না না ষাট হয় তাহলে আমরা এখন এখানে যেটা পাবো এ ইকুয়াল যেটা পাবো ষাটকে দুই দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে তিরিশ তাহলে আমরা পাবো কত এখানে তিরিশ ডিগ্রি এ এর মান তিরিশ ডিগ্রি পেয়ে গেছি তাহলে এখন আপনি ওই যে আপনাকে একটু আগে বলেছিলাম যে আপনি যদি এখন এর মানটা এক নম্বরেও বসান দুই নম্বরেও বসান উত্তর চলে আসবে আপনার কাছে কোনো ঝামেলা হবে না তাহলে এখন বলবো আমরা এ এর মান এক নং সমীকরণে বসে পাই এক নং সমীকরণটা ছিল কি এ মাইনাস বি জিরো ডিগ্রি তাহলে যে এ মাইনাস বি ইকোয়াল হচ্ছে জিরো জিরো ডিগ্রি তাহলে বা এর মান আমরা পেয়েছিলাম তিরিশ ডিগ্রি তাহলে যেখানে কত হবে তিরিশ ডিগ্রি মাইনাস হচ্ছে যেখানে বি ইকল কত হবে জিরো ডিগ্রি তাহলে বা দেখেন আমরা যদি এখন খেলি তাহলে এখানে খেলা খেলা হবে যে মাইনাস বি ইকোয়াল কত হবে ওই পক্ষে ওই পাশে গিয়ে প্লাস তিরিশ ডিগ্রি আছে ওই পাশে কী মাইনাস তিরিশ ডিগ্রি তাই না তাহলে এর মান যেটা আসবে সেটা হচ্ছে যে তিরিশ ডিগ্রি এখন আমাদের শর্ততে কি বলেছিল দেখেন আমাকে বলেছিল এ এবং বি সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ যেতে হয় তাহলে এবং বিয়ের মান নির্ধারণ করা তাহলে এর মান পেয়েছিলাম তিরিশ ডিগ্রি আর বিয়ের মান যেটা সেটাও কিন্তু পেয়ে গেলাম আমরা তিরিশ ডিগ্রি তাহলে দুটোই কিন্তু আসলেই সূক্ষ্মকোণের মান সো আমরা এখানে অঙ্কটাকে এভাবে সমাধান করতে পারি তাহলে কি আপনাদেরকে এখন একুশ নম্বরটা করে দিতে হবে এই দুটো অঙ্ক পারলে এই দুটো অঙ্ক আপনার কাছে এখন পানির তো সহজ সো প্লিজ চেষ্টা করেন তারপরে আপনি অঙ্কটা পেরে যাবেন ইনশাআল্লাহ এখন আমাদেরকে যেতে হবে আমাদের ওই দ্বিতীয় নাম্বারের যে নিয়মগুলো রয়েছে মানে প্রথম নাম্বারের খেলাগুলো শেষ মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যতগুলো অঙ্ক ছিল আমরা সবগুলো করে ফেলেছি এখন আমাদের যেগুলো অঙ্ক আছে সেগুলো হচ্ছে সমাধান করো অথবা থিয়েটার মান নির্ণয় করো এই অঙ্কগুলো তাই এই অঙ্কগুলোর ক্ষেত্রে থেকে বেশি অঙ্ক পড়ে থাকে তো পাঠ্য বইয়ের বিশ নম্বর তেইশ নম্বর চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার ছাব্বিশ নাম্বার এই কয়েকটা অঙ্ক যেগুলো আছে সবগুলো গুরুত্বপূর্ণ অ্যান্ড বিশ নম্বর অঙ্কটা তো বেশ কয়েকটা সালেই পড়েছে আর এই অঙ্কগুলো থেকে প্রায় বোর্ড প্রশ্ন করে থাকে সো বিশ নম্বর অঙ্কগুলো তো আমরা বাদ দিতেই পারছি না তো বিশ নম্বর অঙ্কগুলো সমাধান করো তো সমাধান করার ক্ষেত্রে এগুলো এক একটা এক এক রকম যদিও বা নিয়ম থাকে তেইশ থেকে ছাব্বিশ নাম্বারগুলো একটা প্রায় একই রকম সবগুলো নিয়ম আর বিশ নম্বর ভাইটা শুধু এক ধরনের আলাদা মানে এদের সাথে এটা তেমন একটা কোনো রিলেশন নাই তো বিশ নাম্বারের ক্ষেত্রে একটু মনে রাখবো এর চেহারাটা একদম এভাবে হুবহু পড়েছে তো এটাকে জাস্ট যোজন বিয়োজন করলে উত্তর চলে আসে আমাদের তাহলে বিশ নম্বর অঙ্ক তুলি আমরা কী তো আছে আমাদের এখানে কস এ মাইনাস হচ্ছে যে সাইনে ডিভাইডেড বাই কস এ প্লাস সাইনে তাহলে যে এখানে কস এ প্লাস হচ্ছে যে সাইন এ ইকালটা আছে আমাদের রুট থ্রি মাইনাস হচ্ছে ওয়ান আর এখানে আছে রুট থ্রি প্লাস হচ্ছে যে ওয়ান তো এখন আমরা যোজন এবং বিয়োজন করব। যোজন বিয়োজন করার সিস্টেম হচ্ছে যে কি এখানে যদি একটা সমান চিহ্ন থাকে সমান চিহ্ন হবার বসাবো না বা বসাবো ঠিক আছে যোজন বিয়োজন করবো যোজন ক্ষেত্রে হচ্ছে যে লব যোগ হচ্ছে হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর দুই পক্ষরই যোজন বিয়োজন করতে হবে এখন মান বসাবে কীভাবে দেখেন তাহলে এখন আমাদের কস এ মাইনাস সাইনে যোজন মানে এক ফার্স্ট লব মাইনাস লব প্লাস হচ্ছে যে হর তাহলে ফার্স্ট বসে আমরা যে কস এ মাইনাস হচ্ছে যে কি সাইনে লব যোগ হর তাহলে প্লাস হলে তো পরবর্তীতে সাইনগুলো চেঞ্জ হবে না তাহলে এখন প্লাস দিয়ে হরের যে মানটুকু আছে সেটুকু বসে যাচ্ছে যেসব প্লাস মাইনাস হলে পরবর্তী সাইনগুলো চেঞ্জ হতো তাহলে আমরা বসাচ্ছি এখানে কস এ প্লাস হচ্ছে যে কি সাইন এ বসিয়ে দিলাম এবার বিয়োজন বিয়োজন হচ্ছে লব বিয় ঘর তাহলে এখন লব কী আছে এখানে কস এ মাইনাস হচ্ছে যে সাইন এ যেহেতু এখন বিয়োজন করব লব বিয় ঘর তাহলে যেহেতু বিয়োগ আছে এখানে সো আমাদের এখানে যেহেতু প্লাস তাহলে মাইনাস হবে এটা যেহেতু প্লাস তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে এখন কী হবে এখানে কস এ এই যে প্লাস ছিল প্লাস এ মাইনাস কী হয়ে যাবে মাইনাস সাইন আর ইকুয়াল দিলাম এটাকে এখন কী করতে হবে আমাকে যোজন বিয়োজন করতে হবে তো ওই পাশে যেহেতু জায়গা নেই তাহলে আমি একটা কাজ করি এর নিচের দিকে এ অংশটুকু নিচের দিকে করে দেখাচ্ছি মানে সমানের অংশটুকুর পরের অংশটুকু এখানে করছি তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে রুট থ্রি মাইনাস ওয়ান থেকে যাবে অর্থাৎ যোজন যেহেতু লব যোগ হচ্ছে যে হর তাহলে যে যোগ হর মানে কি আছে রুট থ্রি প্লাস হচ্ছে যে ওয়ান যোগের ক্ষেত্রে সাইনে কোনো চেঞ্জ হবে না এবার লব বে ঘর তাহলে যে রুট থ্রি মাইনাস হচ্ছে লব মাইনাস হর তাহলে মাইনাস হচ্ছে যে রুট থ্রি মাইনাস হচ্ছে যে ওয়ান মানে মাইনাস দ্বারা যেহেতু গুণ করেছিস ও মাইনাসে প্লাসে কী হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে এখন শুধুমাত্র উপর থেকে কী কী কাটা যাচ্ছে সেটা খেয়াল রাখতে হবে আমাকে এখানে একটু খেয়াল করি কস এ এটা হচ্ছে যে প্লাস কস এ এটাও হচ্ছে প্লাস বাট প্লাস সাইনে মাইনাস সাইনে আপনার কাছে চাকু আছে তাদেরকে জবাই করে দেন খেলা খতম বাট যেন বিয়েজনের একটা মজার বিষয় হচ্ছে কি জানেন উপরে যেটা কাটে তার বিপরীতটা কিন্তু নিচে কাটে উপরে যেটা সাইন কেটেছে তো নিচের চোখ নাপ কান বুঝে আপনি কষ কেটে ফেলতে পারেন উপরে যেটা থাকছে তাহলে কষে এবং কষে এক আম এবং এক আম তাহলে দুইটা তাহলে একটা কসে এবং একটা কসে মানে কী হবে তাহলে টু কসে তারপরে এখানে কি আছে মাইনাস সাইনে মাইনাস সাইনে তাহলে মাইনাস টু সাইনে হবে তাহলে যে মাইনাস টু সাইন এ বাস বসে গেল ইকুয়াল দিয়ে আমাদের এ অংশটুকু করব এটা আছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান খেলা খতম রুট থ্রি প্লাস হচ্ছে যে রুট থ্রি তাহলে কী হবে টু রুট থ্রি মানে একটা রুট থ্রি এবং আর একটা রুট থ্রি মানে কী হবে তাহলে দুইটা রুট থ্রি হলো তাহলে এখন এ নিচেরটা কোনটা কাটবে আপনারা বুঝেই গেছেন তারপরে এখন মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান কী হবে মাইনাস টু হবে টু এবং টু আউট টু এবং টু আউট এবার দেখেন উভয় পক্ষ থেকে কিন্তু মাইনাস আছে যেমন দেখেন এই যে এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাস ও মাইনাস আউট হয়ে গেল এবার এখন দেখেন তাহলে থাকে আমাদের কি কস এ ডিভাইডেড বাই হচ্ছে কি সাইন এ ইকুয়াল যেটা থাকলো সেটা হচ্ছে রুট থ্রি এখন বলেন তো আপনি যে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা সমান কি যেন টেন থিটা এবার আমাদের এখানে একটু সূত্র ছিল হালকা কাজে লাগছে এখানে এই যে দেখেন কসথিটা ডিভাইড বাই সাইন থিটা সমান হচ্ছে যে কি কট থিটা আমি কি টেন থিটা বলেছিলাম কি না ভুলে গেছি তো অবশ্যই যদি বলে থাকে এম সো সরি কথ কসথিটা ডিভাইড বাই সাইন্থিটা মান হচ্ছে কি কট থিটা তাহলে এখন আমাদের এখানে যেটা বসাতে পারবো সেটা হচ্ছে যে কট এ ই কল যে তাহলে কি বসছিল রুট থ্রি কিন্তু আমাকে বলেছে এর মান বের করো মানে আসলে কোন মানটা বের করে দেখাতে হবে এখন আমি চলে যাবো কটের কাছে বলবো যে ভাই তোমার কাছে রুট থ্রি কত ডিগ্রির মান আছে তো কট চলে গেলাম তারপর হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রির জন্য তিরিশ তার মান তাহলে আমি তার কাছে চলে আসছি তাহলে আমি এখন এখানে যেটা বসাতে পারবো সেটা হচ্ছে যে কট এ বসে গেল এখানে রুট থ্রির বদল আমরা বসাতে পারছি তাহলে আমাদের কট থার্টি ডিগ্রি ক্লিয়ার কট জবাই করে ফেলে দেন এবার আমাদের থাকলো যেটা এ ইকুয়াল থার্টি ডিগ্রি বাস আমাদের আনসার হয়ে গেল খুবই সহজ অঙ্ক জাস্ট যোজন বিয়েজন করতে হবে তারপরে একটু ক্যালকুলেশন করে অঙ্কটা সমাধান করতে পারি আমরা তাহলে আমাদের বিশ নম্বরের ক্ষেত্রে আশা করি কোনো বিষ লাগেনি এবার আমাদের নম্বর অঙ্ক থেকে নম্বর অঙ্ক পর্যন্ত একদম খুবই সহজ অঙ্ক আর এখানের ক্ষেত্রে একটা প্রাধান্যের বিষয় থাকবে সেটা একটা মনে রাখতে হবে তেইশ নম্বর অঙ্কর দিকে চলে যাই আমরা একে একে সমাধান করি সবগুলো করে দেবে এগুলো আমি টেনশন করার কোনো কারণ নেই কি দেওয়া আছে দেখেন সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান যখন জিরো ডিগ্রি লেস দেন অর ইকোয়াল হচ্ছে থিটা মানে থিয়েটার মানটা জিরো অথবা জিরো সমান হতে পারবে কিন্তু মানে জিরো সমান অথবা জিরো চেতে বড়ো হতে পারবে আর থিয়েটার মান আবার নব্বই ডিগ্রি চেতে ছোটো মানে যে থিটা লেস দেন নাইনটি মানে থিটার মান নব্বই চেতে ছোটো আর নিচেরটা দ্বারা বোঝায় সমান তো আমাদের এখানে বইয়ের অবশ্য একটা মান তুলে নিই জিরো ডিগ্রি আনসার আসে একটা তো আনসার করবো তারপরে তখন আপনাদেরকে কথাটা বলবো তো সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা ইকোল হচ্ছে ওয়ান দো আছে সাইন থিটা প্লাস হচ্ছে যে কস থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান আপনি এরকম কখনই দেখেছেন যে সাইন থিটা প্লাস কস থিটা সম্মান হচ্ছে ওয়ান নেই আসলে যখন কোনো কিছু থাকে না তখন তাদেরকে জোর করে একটা সূত্র ফেলতে হয় তো উভয় পক্ষকে আমরা এখন বর্গ করে দেবো তাহলে কী হবে এখন সাইন থিটা প্লাস হচ্ছে যে কি কস থিটা আসলে দেখেন এখানের ক্ষেত্রে আমাদের সূত্র ফেলার জন্য আমাদেরকে কাজটা করতে হলো তখন আমি এ অঙ্ক এ অংশটুকু থেকে কোনো সূত্রই ফেলতে পারছি না তাহলে আমি কাজ করলাম পক্ষ থেকে যদি বর্গ করে দিই তাহলে কিন্তু একটা সূত্র পড়ে যায় সেটা হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার তাহলে এ সম্পূর্ণটুকু হচ্ছে এ এ সম্পূর্ণটুকু হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোলিস্কে সূত্র ফেলে ফেলে দেবো আমরা এখানে এ প্লাস বি হোলিস্কে সূত্র হচ্ছিল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে আমরা এখন বসিয়ে দিই এখানে এ স্কোয়ার মানে কি হবে তাহলে সাইন স্কোয়ার থিটা আবার এখানে বসানো যাবে না সাইন থিটা স্কোয়ার এটা রং আর সাইন স্কোয়ার থিটায় বসাতে হবে ঠিক আছে তাহলে যে এ স্কোয়ার প্লাস টু এ বলতে কী আছে সাইন থিটা টু এ বি বি বলতে কী আছে এখানে কস থিটা তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে কী হতে হলে কস স্কোয়ার থিটা আর ইকুয়াল দিয়েছিল ওয়ান এটা বসিয়ে দিলাম ওয়ান এখন আপনি উপরের অংশটুকু একটু সাজিয়ে লেখেন যেমন যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আছে তাই না তাহলে একটু সাজিয়ে লিখে নেন যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে যে কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে যে টু সাইন থিটা কস থিটা টু সাইন থিটা ডট কস থিটা দিলে একটু দেখে ভালো লাগে আর ইকোয়াল হচ্ছে যে তাহলে ওয়ান থাকলো এখন আপনি দেখেন আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কসিসকা থিটার সমান হচ্ছে যে ওয়ান তো আমরা এটার ক্ষেত্রে সূত্র অবশ্য আশা করি আপনাদের নয় দশমিক এক থেকে মনে আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কসিসকা থিটার সমান হচ্ছে যে ওয়ান তাহলে আমরা এখন কী বসাতে পারবো সাইন স্ক্যা থিটা প্লাস কসিসকাথিটার সমান সম্পূর্ণটা আমরা বসাতে পারবো ওয়ান তাহলে এই দুটো অনুযায়ী বসে গেল ওয়ান তারপরে অংশটুকু যেটা আছে সেটা বসায় প্লাস আছে টু সাইন থিটা কস থিটা তাহলে যে প্লাস টু সাইন থিটা ডট কস থিটা ইকোয়াল হচ্ছে যে কি ওয়ান এবার দেখেন এ পাশে ওয়ান আছে ও পাশে ওয়ান আছে প্লাস অবস্থায় কেটে গেল তাহলে এখন আমাদের এখানে টু গুণ অবস্থায় আছে তাহলে ওই পাশে তো কিছু নাই তাহলে জিরো আছে এখানে তাহলে আমাদের যেটা থাকে টু সাইন থিটা ডট হচ্ছে যে কি কস থিটা ইকোয়াল হচ্ছে জিরো তাই না এখন আপনি বলেন তো এখানে যদি টু গুণ অবস্থায় থাকে এ যদি ভাগ হয় জিরোর নিচে যেটা দিয়ে ভাগ করি না কেন আনসার জিরো আসবে তাহলে আমরা এখন বলতে পারবো থিটা এবং কস থিটা ইকোয়াল হচ্ছে জিরো তাহলে যেহেতু দুটো মান সমান জিরো তাহলে আমি একবার বলতে পারবো সাইন থিটা একবার জিরো কস থিটা ইকোয়াল একবার জিরো তাহলে এখন আমি বলতে পারি যে এখন হয় সাইন থিটা মানে যে সাইন থিটা ইকোয়াল হচ্ছে একবার জিরো অথবা কস থিটা ইকোয়াল জিরো তাহলে এখন আপনি দেখেন থিটার মানটা বের করতে হবে থিটার মানটা কীভাবে বের করতে হবে দেখিনি আমরা একদম সহজ একটু আগে যেটা বের করেছিলাম সাইন থিটা থাকলো এখানে এখন আমি চলে যাবো সাইনের কাছে যে ভাই তোমার কাছে জিরো কোন ডিগ্রির মান আছে আমাকে একটু বলো সাইন জিরো তাহলে এখন বলছি যে আমার কাছে জিরোই আছে তাহলে এখন আমরা বসাতে পারি যেটা সাইন জিরো ডিগ্রি তখন সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে যে জিরো উভয় পক্ষ থেকে সাইন খেলা খতম তাহলে আমরা যেটা পাবো থিটা ইকোয়াল যেটা পেলাম সেটা হচ্ছে যে জিরো ডিগ্রি এবার হচ্ছে যে কস থ্রিটা ইকোয়াল জিরো জিরো আছে তাহলে এখন আমরা চলে যাচ্ছি কস থিটা এবার কষের কাছে যায় কস ভাই তোমার কার মানব্বই জিরো জানো কস জিরো বলছে যে আমার নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো আমার তাহলে এখন বসাবো এখানে আমরা কস নাইনটি ডিগ্রি তাহলে কস কষে ভোগ থেকে আউট তাহলে বা আমরা যেটা বসাবো থিটা ইকোয়াল হচ্ছে নাইনটি ডিগ্রি আপনার বইয়ে যদি দেখেন তাহলে দেখবেন এখানে যে জিরো ডিগ্রিটা তারা নেয় নেয় যেহেতু আমাদের শর্ত হচ্ছে যে লেস জিরো হচ্ছে যে জিরো ডিগ্রি লেস দেন অর ইকুয়াল যদি লেস দেন বলতো লেস দেন বলতো তাহলে কিন্তু এটা আমার আনসার পেতাম না যেহেতু লেস দেন আর ইকুয়াল বসেছে তাহলে জিরো আনসার কিন্তু অবশ্যই হবে বই কিন্তু আসলে এটা অ্যাড করেনি তো আনসার কিন্তু জিরোও হবে অ্যান্ড নাইনটি ডিগ্রিও হবে আপনাকে কিন্তু ওটাই বলেছে যে জিরো ডিগ্রি লেস দেন আর ইকুয়াল থিটা মানে থিটার মানটা জিরোর চাইতে ছোট অথবা সমান তাহলে আমি ছোট অথবা সমান মানে জিরো সমান পেয়েছি তো তাহলে আমি জিরো ডিগ্রিও নিতে পারছি তারপরে বলেছে জিরো ডিগ্রি মানে থিটার মানটা নাইনটি ডিগ্রির চাইতে ছোট অথবা সমান তাহলে নাইনটি ডিগ্রি সমান হয়েছে তাহলে আমি দুটো মানে নিতে পারবো অতএব এখানের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে জিরো ডিগ্রি অ্যান্ড নাইনটি ডিগ্রি দুটোই বই একটা অ্যাড করেছে তো আপনারা অবশ্যই দুটো অ্যাড করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব চব্বিশ নাম্বার ভাইয়ের কাছে চব্বিশ নাম্বার ভাই আমাদেরকে কি বলছে দেখা যাক হচ্ছে কসিসকার থিটা মাইনাস সাইনিসকে থিটা ইকোয়াল হচ্ছে যে টু মাইনাস ফাইভ কস থিটা এবার থিটাই হচ্ছে সূক্ষ্মকোণ মানে সূক্ষ্মকোণ মানে নাইনটি ডিগ্রি চাইতে ছোট মান আসবে সেটা খেয়াল রাখতে হবে তাহলে এখানে দেওয়া আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ই হচ্ছে যে টু মাইনাস ফাইভ কস থিটা তুলে ফেলেছি আমরা এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে রাজত্ব কে করছে মানে কোনো এলাকাতে এখন মনে করেন যে ডাক্তারের সংখ্যা বেশি তাহলে ডাক্তার রাজত্ব করবে কোনো এলাকাতে মনে করেন চোরের রাজত্ব বেশি মানে চোর বেশি তাহলে চোরের রাজত্ব করবে তাহলে এখানে এ এলাকার মধ্যে কে বেশি আছে একটু ভালো করে দেখেন কস সাইন কস তাহলে এখন রাজত্ব কী করবে বলেন তো কস সাইন রাজত্ব করবে এখানে তাহলে সাইনকে এখন যদিও বা সাইন বলো যে আমি সাইন আলাদা জিনিস এখন কস বলো কিন্তু তুই আমাদের এলাকায় আসছিস সো আমাদের এলাকায় থাকার কারণে তোকে আমাদের মতোই হতে হবে আমি এলাকা থেকে বের হয়ে চলে যাও তখন সাইন বাধ্য হয়ে কী হতে হবে কসের মতো হতে হবে কারণ ওকে বাধ্য হয়ে করতে হবে এটাকে আমাদেরকে তাহলে বা আমাদের কী করবে দেখেন এখানে কস স্কোয়ার থিয়েটার বললাম আমাদের এলাকাতে আমরা হিরো আমাদের কোনো সময় টাইম নেই এখন সাইন স্কোয়ার থিয়েটার এখন এটাকে কস বানাবে এখন কস সবাই এখানে চলে আসে সাইনের কাছে তুমি তুমি সাইন কেন তোমাকে কচ হতে হবে তাহলে এখন সাইন বলছো ঠিক আছে এখন দেখো আমার জন্য কোন সূত্র আছে সাইন স্কোয়ার থিয়েটার মাইনাস তো থাকলো সাইনস ক্যাথেটার সমান কি এখন আমাকে একটা সূত্র দেখাও তাহলে এখন সবগুলো সূত্রকে আমরা সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজে এই যে আমরা দেখেন সাইনস ক্যাথিটার সমান হচ্ছে ওয়ান মাইনাস কসিস ক্যাথিটা সূত্রগুলো মনে রাখার কৌশল নয় দশমিক একে আমি একদম খুব সহজ করে জানানোর চেষ্টা করছি আপনার ওখান থেকে দেখতে পারেন তো আমরা জানি যে এই তিনটা হচ্ছে প্রধান সূত্র তিনটা থেকেই মানে সাইনস ক্যাথেটা প্লাস কসিস ক্যাতের সময় হচ্ছে ওয়ান তাহলে সাইনস ক্যাথিটা সমান লিখতে পারবো ওয়ান মাইনাস কসিস ক্যাথিটা তাহলে যে দেখেন সাইন কী হয়ে যাবে কসিস কস হয়ে যাবে তাহলে সাইনাস ক্যাথেটার সমান হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আর এ পাশের যে মানগুলো আছে সেগুলোকে একটু এ পাশে কান ধরে টেনে ফেলেন তাদেরকে যে তোমরা ও পাশে কী করছো চলে আসো ওইদিকে তাহলে যে মাইনাস কত হয়ে যাবে টু আর প্লাস হয়ে যাবে যে ফাইভ কস থ্রিটা ইকোয়াল হচ্ছে যে জিরো তাদেরকে কান ধরে টেনে নিয়ে চলে আসলাম ও পাশে কী করছো তোমরা আমাদের এলাকাতে চলে আসো সবাই যেহেতু সবাই এক জায়গাতে হয়ে গেছে এবার খেয়াল করেছেন এবার দেখেন কস স্কার থিটা আছে এবার কস স্কোয়ার থিটা বসে থাকলো এবার হচ্ছে যে কি মাইনাস দ্বারা এখন দুটোকে গুণ করতে হচ্ছে তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হচ্ছে যে ওয়ান তারপরে মাইনাসে মাইনাসে কী হবে যে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এখন তাহলে কস স্কোয়ার থিটায় বসে থেকে যাচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাসে এখানে থাকছে টু প্লাস হচ্ছে যে ফাইভ কস থিটা ইকল হচ্ছে যে জিরো এখন দেখেন আপনি কেউ কোনো কাজ করতে চাচ্ছে কি না কশিস কাথিটা কশিস কা এরা দুই ভাই আবার একই রকম হয়ে গেছে তাহলে কশিস কাথিটা কশিস কাথিটা কী হবে এক টার্ম এক টার্ম মানে কী হবে দুই টার্ম তাহলে কশিস কাথিটা কশিস কাথিটা মানে টু কস স্কোয়ার থিটা এবার দেখেন ফাইভ কস থিটা আছে তাহলে যে প্লাস ফাইভ কস থিটা মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস টু মানে হচ্ছে মাইনাস থ্রি ইকোয়াল হচ্ছে যে জিরো এটা হচ্ছে একটা একটা মিডিল টার্ম হবে মিডিল টার্মের ক্ষেত্রে আপনারা দেখতেন যে যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে যে কোনো একটা সংখ্যা থাকতো তাই না বাট এখানে আমি কস আছে আমি মিডল টার্ম করবো কীভাবে তো আপনার যেন একটু সহজ ট্রিক বলে দিই আপনি কস থ্রিটা সমান এক্স ধরে ফেলেন তাহলে আপনি এখন কস থিটা সমান যদি এক্স ধরে ফেলেন তাহলে কী হবে দেখেন টু কস থ্রিটার সমান এক্স তাহলে কী হয়ে যাবে টু এক্স স্কোয়ার হয়ে যায় তারপরে যে প্লাস ফাইভ কস থ্রিটার সমান এক্স ধরেছেন তাহলে কস থিটার বদলে কি বসাতে পারছেন এক্স তারপরে মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি ইকোয়াল হচ্ছে যে জিরো আপনি একটা চালাকি করে খেলে ফেলেন এখানে তাহলে আপনাকে এই ঝামেলাটাতে পড়তে হবে না তাহলে এখন আমি বলবো এখানে যে কস্তিটা কস্তিটা ইকোয়াল হচ্ছে কত এক্স ধরে সাইড নোটগুলো অবশ্যই করবেন প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে তারপরে এখন আমরা এটাকে মিডিল টার্ম করতে পারি বাট মিডিল টার্ম করার ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে যে এখানে যদি সংখ্যা থাকে এই সংখ্যার সাথে অ্যাট ফার্স্ট এই সংখ্যা গুণ করতে হবে তিন দুগুনা কত হবে ছয় তাহলে ছয়কে ভেঙে মধ্যকারটা মিলাতে হবে এখন ছয়কে ভেঙে যদি পাঁচ মিলায় তাহলে একটাই ঘটনা ঘটবে ছয় এক ছয় মানে ছয় থেকে এক বাদ দিলে পাঁচ হবে তাহলে এ পাশেরটা বসে থেকে যাবে টু এক্স স্কোয়ার থেকে গেল তারপরে এখন ছয় এক কে ছয় তাহলে এখন আমি যদি প্লাস সিক্স এক্স করি আর মাইনাস যদি এক্স করি তাহলে যে ছয় এক কে ছয় তাহলে প্লাস সিক্স এক্স থেকে মাইনাস সিক্স বাদ দিলে প্লাস ফাইভ এক্স হয় তাহলে আমাদের মাইনাস থ্রি ছিল ভাই মাইনাস থ্রি বসে থাকলো এই জিরো বাস বসে থাকলো তাহলে বা আমি এখন দুইটা দুটো করে কমন নেব মনে আছে আশা করে এগুলো তাহলে এই দুইটা থেকে কমন কে যাচ্ছে টু এক্স তাহলে এখানে কমন এলাম টু এক্স কমন নিলাম তাহলে থাকছে এখানে কত এক্স প্লাস এখানে এক্স কমন নিয়ে ফেলেছে বাদ তাহলে এখন এখানে যেটা থাকবে কে দুই দ্বারা ভাগ করলে তিন থাকবে তারপরে এখানে মাইনাস কিছু কমন যাচ্ছে না মানে ওয়ান কমন যাচ্ছে তাহলে এখন মাইনাসে মাইনাসে হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তারপরে এখানে মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে থ্রি হয়ে যাবে কত জিরো তাহলে আপনি এখন বলতে পারছেন এক্স মাইনাস থ্রি এন আর একটা হবে এখানে টু এক্স মাইনাস হচ্ছে ওয়ান হচ্ছে জিরো তাহলে এক্স মাইনাস একবার জিরো বলতে পারবো আর টু এক্স মাইনাস ওয়ান একবার জিরো বলতে পারবো তাহলে আমরা এখানে রাখলাম এটা তাহলে আমরা এখানে চলে আসি এখন যে বা এক্স মাইনাস থ্রি অথবা এই যে টু এখন আপনি এক্সের মানটা বসিয়ে দেন এক্স মানে কী ধরেছিলেন কস থিটা তাই না তাহলে এক্সের জায়গায় এখন বসিয়ে দেন যে কস থিটা তাহলে যে এখানে কস থিটা এখন আপনাকে আর ভেজালে পড়তে হলো না তাহলে এখন মাইনাস থ্রি আছে ওপাশে কী হয়ে যাবে প্লাস থ্রি হয়ে গেল এখন কসের মান কিন্তু আসলে কখনো থ্রি হতে পারেই না তাহলে আসলে এটা মানটা কখনোই গ্রহণযোগ্যই হবে না মানে কসের মান মানে থিটার এখানে মান কখনো তিন হতেই পারে না বাদ এটা বাদ তাহলে এখানে আমরা জাস্ট বলে দেব এটা গ্রহণযোগ্য নয় তাহলে এখানে আর যেটা মান পাবো সেটা হচ্ছে টু এক্স হচ্ছে যে ওয়ান তাহলে বা টু ইন্টু এক্সের মান তাহলে এক্সের মান আমরা ধরেছিলাম কষ থিটা তাহলে যে কষ থিটা ইকুয়াল হচ্ছে যে ওয়ান তাহলে আমরা যেটা বলতে পারি এখানে থাকে যে কস থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু তখন এখানে টু গুণ অবস্থা আছে এখানে ভাগ হয়ে গেল এখন কসের কাছে চলে যায় ভাই তোমার হাফ কত ডিগ্রির মান তাহলে কষের কাছে যায় কস তোমার হাফ কত ডিগ্রি মান যেন সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে এখন আমরা বলবো এই হাফের জায়গাতে বসে দিতে পারবো সিক্সটি ডিগ্রি কস মানে কস সিক্সটি ডিগ্রি তাহলে এখন যেটা থাকবে সেটা হচ্ছে কস থিটা আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে কস সিক্সটি ডিগ্রি কস কস উভয় পক্ষ থেকে চাকু দিয়ে একদম কেটে ফেলেন তাহলে থিটাই কল যেটা পাওয়া গেলো সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আমাকে বলেছিল গুণ হবে সো আমাকে থ্রিটা মান সিক্সটি ডিগ্রি এটা নব্বই ডিগ্রি যেতে ছোটো দ্যাট মিন্স এটা অবশ্যই তাহলে সুক্ষকণ তাহলে পঁচিশ নম্বর এবং ছাব্বিশ নম্বর অঙ্ক আমাদের এখনও বাকি রয়েছে তাহলে পঁচিশ নম্বর অঙ্কতে আমরা চলে যাবো এখন চব্বিশ নম্বর অঙ্কতে আপনার একটা কিন্তু মান থ্রি আসছিলো সো এটা আপনি আশা করি বুঝতে পেরেছিলেন তো এখন আমরা চলে যাই তাহলে পঁচিশ নম্বর অঙ্কের ক্ষেত্রে বলেছে টু সাইনস্কা থিটা প্লাস হচ্ছে থ্রি কস থিটা মাইনাস হচ্ছে থ্রি ইকোয়াল হচ্ছে জিরো কাজ করে ফেলি জে টু সাইন থিটা প্লাস হচ্ছে যে থ্রি কস থিটা মাইনাস থ্রি কলে জিরো দেখেন এখানে কসের এলাকা মানে এই অঙ্কগুলি স্পেশালি এলাকা আবারও সাইন চলে আসছে এখানে সাইনকে এখন আবারও কি করবে তোমাকে কস হতে হবে বলে লাভ নাই তাহলে টু ইন্টু সাইন মানে কি একটু বলেছিলাম ওয়ান মাইনাস কস তাহলে এখানে প্লাস আছে থ্রি কি বসে গেল কস থিটা মাইনাস হচ্ছে যে কি থ্রি ইকল যে জিরো তাহলে এখন আমাকে এটা দ্বারা গুণ করতে হচ্ছে দুইয়ের সাথে গুণ গুল করতে হবে দুই হচ্ছে তারপরে প্লাসে মাইনাসে হচ্ছে যে মাইনাস টু কস থিটা তাহলে যে টু এবার প্লাস ছিল কি আমাদের যেন থ্রি কস থিটা মাইনাস হচ্ছে যে থ্রি হচ্ছে যে জিরো এখন দেখেন যেহেতু আমরা এটাও মিডিল টার্ম হবে সো আগে এটা বসবে অর্থাৎ মাইনাস টু কস স্কোয়ার থিটা থাকলো এখানে তারপরে যে প্লাস থ্রি কস থিটা থাকবে যে এখানে প্লাস থ্রি কস থিটা আর এখানে মাইনাস থ্রি আর প্লাস টু তাহলে হবে আমাদের মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো আর যেহেতু এটা মাইনাস আছে মাইনাসের ভেজাল আমরা যেতে চাইবো না সো এখন সবাইকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিব তাহলে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে প্লাস তাহলে এখন হয়ে যাবে প্লাস যদি থাকে তাহলে জাস্ট থাকলো টু কস স্কোয়ার থিটা এটা যেহেতু মাইনাস দ্বারা গুণ করেছি সো এটা প্লাস ছিল এটা কি হয়ে যাবে মাইনাস থ্রি কস থিটা এটা কি হয়ে যাবে প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো সাইড নোট করে দিবেন মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এখন দেখেন আবারও কী মিলাতে হচ্ছে এখানে তিন মিলাতে হবে তো এখন কস থিটার সমান আপনি আবারও এক্স ধরে ফেলেন তাহলে এখন আমরা টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে যে থ্রি ক্রিটার সময় যদি এক্স ধরেছি তাহলে এখানে থ্রি এক্স হয়ে গেল প্লাস হচ্ছে যে ওয়ান ইকোয়াল হচ্ছে যে কত জিরো এখন সাইডে লিখে দেবেন কস থিটা কস থিটা কত ধরে পেয়েছিলাম আমরা এখানে এক্স ধরেছিলাম বা সেটা সাইড নোট করে দেবেন তাহলে এখন আমাকে দেখেন এখানে যেহেতু সংখ্যা রয়েছে তাহলে সংখ্যার সাথে অ্যাট ফার্স্ট এটার গুণ করতে হবে দুইয়ের সাথে এক করলে কত হবে দুই হবে তাহলে আমরা যদি এখন এটার সাথে গুণ করে দিই দুইকে ভেঙে এখন আমাকে তিন মিলাতে হবে তাহলে দুই একে দুই তাহলে আমরা দুটোই যদি প্লাস নিই মানে দুই এবং এক যদি প্লাস নিই তাহলে থ্রি হয়ে যাবে তাই না কিন্তু না এখানে মাইনাস মিলাতে হবে আমাদের তাই না তাহলে এখানে যে টু এক্স স্কোয়ার থেকে গেল তাহলে মাইনাস কী করবো আমরা টু এক্স আর মাইনাস করবো যে এক্স তাহলে যে দুই এককে দুই হয় কিন্তু মাইনাস টু এক্স আর মাইনাস এক্স মানে কী হয় মাইনাস থ্রি এক্স তাহলে এখন আমাদের মাইনাস থ্রি এক্স মিলাতে হবে তাহলে যে প্লাস ওয়ান থাকলো ইকোয়াল আছে যে জিরো তাহলে এখন আমরা কী করবো ওই একই রকমভাবে কমন নেব টু এক্স টু এক্স থেকে যদি কমন নিই তাহলে আমরা এখান থেকে টু এবং এক্স কমন যাই তাহলে থাকে কত এখানে এক্স মাইনাস ওয়ান থাকে তখন টু এক্স নিয়েছি কমন তাহলে বাদ চলে গেলো তাহলে কিছু কমন যাচ্ছে না এখানে তাহলে মাইনাস ওয়ান কমন যাচ্ছে তাহলে এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস এক্স হয়ে যাবে মাইনাসে প্লাসে কী হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে ইকোয়াল হচ্ছে জিরো তাহলে এখন আমরা এই অংশটুকুতে একবার লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান আর একবার হচ্ছে যে টু এক্স মাইনাস হচ্ছে ওয়ান ইকোয়াল হচ্ছে যে জিরো তাহলে এখন আমরা বলতে পারবো একবার যে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো আর আর একবার বলতে পারবো আমরা টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে যে জিরো বাস তাহলে আমরা চলে যাই তাহলে এখন আমরা দুটার মান যেহেতু জিরো আছে তাহলে হয় এক্স মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে যে জিরো অথবা টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে যে এখন আপনি বসে যান এক্স মানে ধরেছিলেন কস থিটা তাই না তাহলে যে এক্সের জায়গা থেকে বসে গেল কস থিটা আর মাইনাস ওয়ান আছে উপাশে গিয়ে কী হয়ে যাবে প্লাস ওয়ান এখন কসের কাছে চলে যায় যে তোমার কাছে বলতে কোনো কিছু আছে নাকি বলো আমাকে কস ওয়ান বলছে আছে তো আমার কাছে কস হচ্ছে যে আমি জিরো ডিগ্রি তাহলে আমি এখানে বসাতে পারবো যেটা সেটা হচ্ছে যে আমাদের কস থিটা থাকলো এখানে আর এটা যেহেতু ওয়ান তাহলে কস কত হবে এটা জিরো ডিগ্রি কস কস আউট তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে থিটা ইকোয়াল জিরো ডিগ্রি কিন্তু আমাকে শর্ততে কী বলেছে একটু দেখে ফেলি আমাকে পঁচিশ নম্বরে বলেছিল থিটা সূক্ষ্মকণ সূক্ষ্মকণ মানে জিরো ডিগ্রি যাতে বড়ো হতে হবে তাহলে থিটা কিন্তু জিরো ডিগ্রি হতে পারবে না তাহলে জিরো ডিগ্রির যাতে বড়ো হতে হবে তাহলে এটা গ্রহণযোগ্য নয় বুঝতে পেরেছেন গ্রহণযোগ্য নয় কেন তখন আমাকে থিটার মান জিরো ডিগ্রি যাতে বড়ো হতে হবে তাহলে কিন্তু সেটা কি হবে সূক্ষ্মণ হবে আমরা কিন্তু প্রাথমিক আলোচনাতে এটা অলরেডি আলোচনা করে ফেলেছিলাম তাহলে এখানে টু ইন্টু এক্সের মান যে লোচনা কস থিটা তাহলে যে এখানে কস থিটা আর এ পাশে মাইনাস ওয়ান আছে ওর পাশে গিয়ে প্লাস ওয়ান হয়ে গেল তাহলে এখন আমরা বলতে পারবো এটা কস থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু এবার কাছে আবারও যাব বলবো যে ভাই তোমার কি কোনো ওয়ান ডিভাইডেড বাই টু এর কোনো মান আছে দেখাও তোমাকে কস ওয়ান ডিভাইড বাই টু আছে তো সিক্সটি ডিগ্রি আছে তাহলে এখন আমরা কসের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম বলছে সিক্সটি ডিগ্রি তাহলে কস থিটা ইকোয়াল কত তাহলে কস সিক্সটি ডিগ্রি তাই না হ্যাঁ তাহলে যে কস কস এখান থেকে আউট হয়ে গেল তাহলে বা থিটাই ইকোয়াল কত পাওয়া যাবে আমাদের সিক্সটি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি অবশ্যই নব্বই ডিগ্রি যাতে ছোটো দ্যাট মিন্স আমাদের এটাই হচ্ছে শুক্রকোনের শর্তের নিয়ম তাহলে এখানে আমাদের থিটার মানে যেটা সিক্সটি ডিগ্রি সেটাই আনসার হবে এটা আনসার হবে না কেন তার কারণ এটা হচ্ছে যে জিরো ডিগ্রি আর জিরো ডিগ্রি হলে কখন আমরা নিতে পারবো তো না না ছাব্বিশ নম্বরের ক্ষেত্রে আমি আপনাদেরকে করে দিব না কেননা যে ছাব্বিশ নম্বর এত সহজ সহজে আপনাদের জাস্ট করে দেওয়া আছে অঙ্কটা মানে টেন থিটার সমান আপনি কী ধরে নেবেন টেন্থের সমান এক্স ধরে নেবেন তাহলে যে এক্স স্কোয়ার হয়ে যাবে এখানে আর যে টেন থিটা দ্বারা একবার ওয়ানকে গুণ করবেন আর থিটা দ্বারা রুট থ্রিকে গুণ করবেন তারপরে ওই মিডিল টার্মে দ্বিতীয় লাইনটায় চলে আসবে তখন আপনার এটাকে সমাধান করে ফেলতে পারবেন একদমই সহজ না ভেজা লেগে যেতে পারে আবার করেই দিই নাহলে আবার বলবেন যে সবগুলো অঙ্ক করে দিতে চেয়েছেন আপনি বলছেন যে আবার করে দিব না তাহলে এখানে ছাব্বিশ নাম্বারটা ছাব্বিশ নাম্বারের ক্ষেত্রে আছে যে কি টেন স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে যে কি ওয়ান প্লাস হচ্ছে যে রুট থ্রি টেন থিটা প্লাস হচ্ছে যে রুট থ্রি ইকল হচ্ছে যে জিরো এখন আপনি মনে করেন যে এখানের ক্ষেত্রে আপনি বলছেন টেন থেটার সময় আমি এক্স ধরবো তাহলে এখানে কী হয়ে যাবে এক্স স্কোয়ার মানে টেন থেটার সময় হচ্ছে এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে যে কি ওয়ান প্লাস হচ্ছে যে রুট থ্রি ধরলেন আর থেটার সময় হচ্ছে কত এক্স এবার প্লাস হচ্ছে যে রুট থ্রি ইকোয়াল হচ্ছে যে জিরো তাহলে বা এক্স স্কোয়ার এ এক্সটা তো এখানেই আছে আর এখানে থাকে একই কথা তাহলে এখন এ এক্স সাথে মানে মাইনেস এক্সের সাথে ওয়ানের গুণ করলে কত হবে এক্স আর মাইনাসে প্লাসে কী হবে মাইনাস এক্সের সাথে রুট গুণ করলে আমাদের কী হবে রুট থ্রি আর প্লাস হচ্ছে এখানে যে কি রুট থ্রি जाए হচ্ছে বা এই দুই জায়গা থেকে কী কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে তাই না তাহলে থাকবে কত কত ক্লিয়ার হলো বিষয় এখান থেকে কিছু কমন যাচ্ছে কিনা দেখেন মাইনাসে এখান থেকে রুট থ্রি কমন যাচ্ছে তাহলে রুট থ্রি কমন নিয়ে নিলাম তাহলে রুট থ্রি যেহেতু কমন নিয়ে নিছি সো আমাদের থাকছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস এখানে এক্স হয়ে গেল মাইনাসে প্লাসে কী হয়ে যাবে মাইনাস রুট থ্রি কমন নিয়েছি মানে হচ্ছে আমাদের ওয়ান ইকোয়াল হচ্ছে কত জিরো একদম সহজ অঙ্ক তাই না এখন পরবর্তী অংশটাকে আপনি এমনিতেই পেরে যাবেন তারপর করে দিচ্ছি এক্স মাইনাস ওয়ান তারপরে একবার কত হবে এক্স মাইনাস রুট থ্রি ইকোয়াল হচ্ছে জিরো তাহলে এখন আমরা বলতে পারবো যে হয় এই এক্স মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো অথবা এক্স মাইনাস রুট থ্রি ইকোয়াল হচ্ছে জিরো তাহলে বা আমরা এক্সের মান কী ধরেছিলাম আমরা এক্স মানে হয়েছিলো যে টেন থিটা তাহলে এখন বলে দেবো টেন থিটা ইকোয়াল কত হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান ছিল পাশে গিয়ে প্লাস ওয়ান তাহলে এক্সের মান কী ছিল টেন থিটা তাহলে যে টেন থিটা মাইনাস রুট থ্রি আসবে বা শিগে কী হয়ে যাবে প্লাস রুট থ্রি তাহলে এখন দেখেন টেন থিটার কাছে যায় এবার বলি যে তোমার কারো মান ওয়ান আছে নাকি ভাই আমাকে বলো তো একটু প্লিজ তাহলে টেন থিটার টেন থিটার বলছে হ্যাঁ আমার চা তো আছে তো আমার কাছে ওয়ান তাহলে এখন টেন কত ডিগ্রি মান ওয়ান যেন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখন আমরা কী করতে পারবো এখানে এই যেখানে টেন থাকলো থিতাস থাকলো তখন বলতে পারবো এখনও যেহেতু টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ানের বদলে লিখতে পারছি টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন টেন চাকু দিয়ে কেটে ফেলেন তাহলে থিটাই কলকাতা হবে ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে এ অংশটুকু কী হবে তাহলে রুট থ্রি আছে কি না তোমার কাছে বলো তাহলে এখন কত আছে সিক্সটি ডিগ্রি তাহলে এখন কী হবে এখানে টেন থিটা ইকল কত হবে টেন সিক্সটি ডিগ্রি তাহলে এখন থিটা ইকল কত হবে আসলে কি বুঝতে পেরে গেছেন সিক্সটি ডিগ্রি কিন্তু আমার শর্ত কী দেওয়া ছিল এখানে শর্তর কিছুই দেওয়া নেই সো আমাদের যেটা আনসার আসলো ফর্টি ফাইভ এনে একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি দুটি আনসার পাবো আশা করি আপনারা এই সম্পূর্ণ অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে পেরেছেন অ্যান্ড তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনাদেরকে এক্ষেত্রে ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে কি আপনাদের কি আসলে এই এরকম করে অঙ্কগুলো করা প্রয়োজন মানে সম্পূর্ণ অধ্যায় একসাথে দিলেই ভালো হবে নাকি আপনাদের পার্ট পার্ট করে দেব মনে করেন পাঁচটা পাঁচটা অঙ্ক করে সমাধান করে দেবো এরকম করে দেব আপনারা যেটা কমেন্ট করে জানাবেন আমি সেটাই আপনাদেরকে পরবর্তীতে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম